ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم فليصمه إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা তেলিশে তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা ফরিদগঞ্জ চাঁদপুর কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ বিশ্ববিখ্যাত বক্তাবৃন্দ আমার প্রিয় বন্ধু অ্যাডভোকেট কামরুল হাসান কামরুল ইসলাম রোমন ভাই সহ আমার হৃদয়ের ধন শ্রোতাবৃন্দ মিডিয়ার ভাইয়েরা ওলামায়েকেরাম পর্দার আলের আমার মাঝিরা প্যান্ডেলের ফাঁক ফুঁকুরে লুকিয়ে থাকা সোনামণিরা দোকানের ব্যবসায়ী বৃন্দ লাইভে আমার অনুষ্ঠান যারা দেখতে পাচ্ছেন বহির্বিশ্বের সহ বাংলাদেশের আমার প্রিয় বন্ধুরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ জলসাতে আমরা আসতে পেরে খুশি না বেজা শুক্রিয়া তান প্রিয় আলহামদুলিল্লাহ। আমি দৃষ্টি আকর্ষণ করবো আমার এই প্রিয় বন্ধু যারা লাইভে দেখছেন লাইভটি শেয়ার করেন একে এই লাইভে আমাকে পাবেন মহাগ্রন্থ কোরআনের বাণীগুলো বিশ্বে ছড়িয়ে দেন আপনার একটা শেয়ারের কারণে যদি অন্যরা পায় আপনি সওয়াব পাবেন আপনার 5,000 বন্ধু আছে শেয়ার করলে ওরা পেয়ে যাবে তাহলে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তারপরে আরও আরও যারা লাইভ দেখাচ্ছেন ওনাদেরকেও শেয়ার করেন ভালো কাজে শেয়ার করেন কোনো অসুবিধা নেই কিন্তু দেই যে ভিউয়ার আর শেয়ার বেশি খারাপ খারাপ জিনিসে মুহূর্তে ভাইরাল হয়ে যায় কথা ছিল মুহূর্তে বাইরে লইবার কথা কিতা মহাগ্রন্থ আল কোরআন ওই দেন না মহাগ্রন্থ আল কোরআন হাসষট্টি গা আটষট্টি গা ঠিক কিনা এগুলো শেয়ার হইলে তো বেশি সব আমার মনোরঞ্জন মিডিয়া আমার প্রিয় মানুষ কোরআনের দাওয়াতের জন্য দুশত দিকে চলে যায় মনোরঞ্জন মিডিয়া কত ভালো মানুষ এটাও শেয়ার করেন আমিন কন আজকে ভাই বয়ান খারাপ হইতো না চিন্তা করিচ্ছে
আস্তে আস্তে চিন্তা করি কেন্দ্রে কেন্দ্রে ঘুরাইতে হইব, তোরা তো আর আইলামিও ঠিক দিদি, আয়ো তোর আইলামি আর আর হাস কিনা শন্ত তবু এনতে যে বেটা সি বা ডবল ওর আম জানা, গতবার তো ডবল দিছি ঠিক নি, অনি এন্তু বারে আর কিছু আম জানা এলে জাফর ভাইরে কেছে মাল বেশি লাগবে উড়া লাগবে সোজা কথা, এলে মাগরিবের রায় হতে বেশি কোনো টেনশন না ঠিক নি, মাল দিবি রেডি আছি সোজা কথা। আচ্ছা হুন এই পবিত্র সিয়াম সাধনা রমজান কিভাবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে এ নিয়ে আমরা একটা পর্যালোচনামূলক আলোচনা আমরা ইনশাল্লাহ করব। ইসলামের পাঁচটা পিলারের ভিতরে রোজা একটা, কালিমা নামাজ রোজা হজ জাকাত, কলমা তো আছে, কলমার ভিতরে রিকন্ডিশন করে রিয়েল আছে জিকির, কাছে জিকির, আর্থিং জিকির, তারপর হ্যান্ডেল জিকির একটা দেখছি এদিক এনে এনে মামুর কাছে আই ইল্লাল্লাহ 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 ফিসাব ঘুরা সেলফ উড়া যা খিডায় আর কইতার ন কলমার ওয়াজ করলে আর মারিয়ে লেবি, নামাজও লাইফ সাপোর্টে আছে, হজও গেছে কই লাইফ সাপোর্টে, নবীজি বলছে লা তাকুমু সাআতু হাত্তা লা ইয়াহুজ্জাল বাইতু, ও কিয়ামতের আগে মানুষ হজ করা ছেড়ে দিবে, হজ করা হবে না। এ করোনা পাইসা হেতের ফর আছে ইউ অমিক্রন, অমিক্রনের পাইসে আইসে ইউক্রেন, এ ক্রেনে ক্রেনে তোরা শেষ ঠিক নেই, গভীর মনোযোগ দে আর হয়তো আজ হবে না, বাইর কথা হন কাজে লাগবে ইনশাল্লাহ আমিন। হাসি খুশিতে সুন্দর কথা আমি তোদেরকে দিয়ে যাব যেটা তোদের কলিজাতে দাগ লাগবে ইনশাল্লাহ। তাহলে জাকাত তো নাই, জাকাত আছে নি দেয় না, এনে মসজিদে কিন্তু কদ্দু তুরি ছায় হাত জাড়া তিন ফুট লে খাড়া আল্লাহ আহু আকবার কাকে গাই আস্তা সিটিং হাতে ঠিক না। আমার প্রিয় ভাই হাফেজ আহমদ ভাই কত কষ্ট করে কালেকশন করছে, আমি এ ডরে কালেকশন করি না, দেখ না তুমি তুইবি ইউক্রেনে হন ব্যাংকের স্যার ব্যাংক বই এটিএম কার্ড দলিল হাজিগঞ্জ জায়গা কিনছে দলিল টলিল লই যাবে শুধু জীবনটা লই দৌড়াইতে আছে, কি লই দৌড়া একখানা সবর কর বহুত সুযোগ দিছে আল্লাহ আর দিত না, তেল খাওয়াইছে বহুত তো করে আজ থেকে 15-20 বছর আগেও তেল বালা তেল খাইছিল সোয়া তোলা আর কেরাসিন তেল আব্বা হুরি হক সডাক ওই কান্তা বাজার তো আনছিল এক সপ্তাহে এক এ আবজের আব্বা তেল দি চলছে ঠিক নি, আর লাইট ইয়া আবার সোয়া তোলার যুগে চলি আইস ও যারা সোয়া তোলা ও যারা আয় আজ বাতে রানি গেছি আয় আগে ভাগে দুর্ভিক্ষের প্রস্তুতি নিতে আছি আয় আর আর ড্রাইভার একদিন আগের বাদ কইছি তুইও হানিকা এটা মিনারেল পানি হালাম যেত না ভাত খানা শেষ হানিকা তুই অর্ধেক খাইবি ডেক যার হানি আয় অর্ধেক খাইয়ে আসস রে পানিটা নিছে কে আসস কে এটা আসস আর কথা বুঝার মতো ফেসবুকে তো দেয় আর বন্ধুরা ওনার কথা বুঝ দিলে তোর আধ্যাত্মিক তোর নূর লাগবো কথাগুলো কিন্তু হাসি খেলে মনে কি তোর গয়ে বিয়া কিন্তু কথাগুলো তোর বিষ্মাখাতির দিয়ে দিতেছি তোর কলবে কাটবো হয়তো ফাইনাল ভালো হইবি নতুন নষ্ট হয়ে যাবি। ইউক্রেনে দেখছ তুই কিভাবে হেতারা ভিক্ষা করে যারা মায়ের ফ্যাট থেকে ফড়ি জীবনে দুনিয়াটারে জান্নাতের মতো দেখছে কত সুন্দর মানুষ বেড়ে একটা 7-8 ফুট লম্বা প্রিন্স কারে কয় বেড়া পুরুষ মহিলাগুলা অন সেনাবাহিনীরা হানির বোতল দেন ওই আঙ্গুরা রোহিঙ্গা করে দিয়ে ইয়া খাওয়াইছে খেসুরি খাওয়াইছে না তো একজনের এক বোতল দিতে আছে পানি একজনের তো দুই বোতল দেওয়ার সুযোগ নেই আইসে কত 10 মাইল দূরে তো নাড়িয়ে আইসে গরব বীর্যর যোদ্ধা হতো ফানি ফানি করে চিৎকার দা আম্মু ফানি দাও আম্মু ফানি 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 করবালা হেবুড়ি 10 মাইল আড়ি হানি এক বোতল লই যাইতে যাইতে হেবুড়ির কল যেত নাই কষ্ট কারে কয় রোজা কারে কয় ইউক্রেনের মানুষ বুঝতেছে অথচ সমগ্র পৃথিবীর রিজিক তাদের দেশে গম উৎপাদনে সেরা ভুট্টা উৎপাদনে সেরা জব উৎপাদনে তৃতীয় আলু উৎপাদনে পঞ্চম রড উৎপাদনে তৃতীয় ইস্পাত উৎপাদনে পঞ্চম সমগ্র ওয়ার্ল্ডের পরমাণু টেকনোলজি স্থাপনায় তৃতীয় ডিম উৎপাদনে নবম মধু উৎপাদনে দ্বিতীয় সূর্যমুখী তেল উৎপাদনে প্রথম স্থান এ জিডা তো তোকে বালা তেল হয় কথা কয় না কি তেল এ হে হে সূর্যমুখী তেল জিয়ানে হিয়ানো মধু জিটা খাইলে তোর রোগ ভালো হয় শরীর গরম হয় বাবি খুশি হয়
আগুন জ্বলে আগুন, তুই তো দৌড় দিয়ে খালি সরকারের বিরোধিতা করস, তোর মা তোরে খাইছে, তোর মুখিটা আছে সামলার, ফাত ফাত করে কই এলা সরকারে বাড়াইছে, কথা কয় আমি জানো কেন, লন্ডন তুই ফোন কর, খাদ্যের দাম তিন গুণ বাড়ি গেছে লন্ডনে, পুরো ইউরোপে হাহাকার, এই ইউক্রেনকে বলা হয় রাশিয়ার খাদ্যের জোলা, সমগ্র পৃথিবীতে যে মাটিটা আছে রিজিকের কালো মাটি 25% ইউক্রেন, রেল ইঞ্জিন রেল ইনস্ট্রুমেন্ট সহ লৌহজাত দ্রব্য সমগ্র ওয়ার্ল্ডে তারা সেরা, 24 ফেব্রুয়ারি যুদ্ধ লাগছে, আমি 25 ফেব্রুয়ারিতে কইছিলাম সাহনা রড কনে হান্দায় 12,000 মাইল দূরে রড তোর শৈল হান্দাই হান্দাইছিনি 1,00,000-এর উপরে, তাও কি অবস্থা চলব কয়েকটা মাসের ভিতরে, সাহ আল্লাহ তোমার কাছে আশ্রয় চায়, ইচ্ছা অনিচ্ছা তোর রোজা থান লাগব, ওর কথা কয় না, কি করার লাগব, যেভাবে আল্লাহ ব্যাকের উপরে ফর্দা ফরজ করে দিছে, মাস্ক লাগা, আর তো তুই মাস্ক লাগা, ধুর তোর মুখ সাইতে ন, এনে দিলে ফেন্টি, হেনে দিলে মাস্ক, তোর মুখ দুর্গন্ধ যুক্ত হয়ে গেছে, তো তোর মুখ সাইতে আল্লাহ, তোর মুখ সাইতে রাজি আল্লাহ, এই লকডাউনের ভিতরে বিশ্ববাসী যুদ্ধ শুরু করে দিছে, রোমান ভাই আল্লাহ দেয়ার তোরা দে, হায় আল্লাহরে কসম আয় করোনা বাইসাব দিছি, করোনা বাইসাব দিছি, কি ঠিয়াড়া এ তোরাই বাইসা ভালোছে, এখন সারেন্ডার করলেও বাসা নাই, সারেন্ডার না করলেও বাসা নাই, আমি ছোট্ট ক্ষুদ্র মানুষ হিসাবে দেখতে পাচ্ছি বিশ্বযুদ্ধের ডামাডোল আন্ডারগ্রাউন্ড বেজে গেছে, কারণ ইউক্রেনটা যদি খাই হজম করে রাশিয়া পুরো ইউরোপ একসাথে যাবো, কি রে এত তো খাই খাই লই গেল, তাহলে আঙ্গুলও ধরব, পোল্যান্ড জার্মান সহ এই বৃত্তে বৃত্তে দল ফাঁকায় কয়েক মাসের ভিতরে পরমাণু মারে দিব, মারবনি অজ্ঞা শুরু করলে পরমাণু খেলা শুরু, ব্যাকের কাছে মাল লিডে আছে, এ ফরমানু মারলে কি হইব, 2 মিনিটে কইম তো করে, আগে আরো কিছু আওয়াজ নাই আগাই লই, ঠিক আছে নি, জকাত নাই, জকাত লাইচ্ছা পড়ে গেছে, উম্মত জকাত দেয় না, 100 টাকা 250, 1,000-এ 25, 1,00,000-এ 2,500, 1,50,000-এ 2,500,000, এটা দিতে হইব, না দিলে তোর ইমানের রশি কাটা যাইবে, কই কোন কোন ব্যাংকও দিবে, হিডাও আল্লাহ কইছে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারায় ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাত কুলুবুহুম ওয়াফির রিকাব ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহ ইবনে সাবিল, এই 8টা সেক্টরে আপনি যাকাতের মাল দিবেন, আপনি 8টা সেক্টরে না দিয়ে কোনো কোনো 80,000 1,00,000 টিয়ার কিতে কিতে হাঁড়া দিয়ে লাই বেরোর দিয়ে রায় মালিক প্রেমের ফেরি গো ঘাটে, আল্লাহ কইছে আপনি নির্ধারিত বুথে এটিএম বুথে টিয়া দেন, আপনি নির্ধারিত বুথে দেন, আর টিয়া অ্যাকাউন্টে জমা হইব নি, তো কথা কয় না, তুই সিটিং আর মাত্র কয় আর দিকে দিয়া, তুই সিটিং আর খোল তোর ঘুম নিরে আইয়ে, আমার 10টা সাড়ে 10টা না বাজ্যে বেড়া চলবে বেড়া ফজর পর্যন্ত ইনশাল্লাহ চলবে, ফজর দেখছেন নি মুরগিয়া, এরে চেকশনের মুরগিয়া এলার দরকার, মাল আসেনি বন উঠে না ধরে ওই বুড়িগারে হাটিয়া দিয়ে অন প্রত্যেক দিন মাহফিল পুরস্কার দি 100 দিতে মারি বাংতি নাই আতি আতি বড় নোট এই বুড়িগা হাইব রে, হ্যাঁ ক্লোজা পান তোমাকেই খুঁজছে বুড়িগা, লিল্লাহে তাকবীর, এর চেয়ে বুড়ো মানুষ কত চলবে হজর হজ্জত, এইগুলো হলো কোরআনের ছাত্র বেড়া, এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কলজের টুকরা, লিল্লাহে তাকবীর, তে রোজা নামাজও শেষের মতে, এটার কথা আরেকদিন উনাইম কইছি কত কইম আর রোজা, আল্লাহ আল্লাহ শানো কয় বান্দা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম ফালিয়াসুমহু, আল্লাহ আল্লাহ শানু বলেন বান্দা রমজান মাস আমি আল্লাহর পক্ষ থেকে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআনের কাজ সত্য মিথ্যা পার্থক্য করে আর মানুষকে মদিনার রাস্তা দেখায় আল্লাহর রাস্তা দেখায় জান্নাতের রাস্তা দেখায়, যাদের মাঝে রমজান এসে যায় তারা যাতে রোজা রাখে, রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া,
যেভাবে বিশ্বায়ন বিশ্বযুদ্ধের দামামা বাজি জ্বলতে আছে, জ্বলাওনো শুরু হয় ন, ফুল ফিকাবে শুরু হইব। তো রমজানেও জ্বালা আলা, রমজানে জ্বালা তোর ভিতরে যে গুণা আছে গুণাটা জ্বালা আলা, তোর ভিতরে পশুত্ব খাচ্ছত আছে, এটারে কারেন্টের হিট লাগায় বল এটা কমায়, পশুত্ব খাচ্ছত আছে না, 11 মাস বেশি খাইছ অন রোজার মাসে আল্লাহ টার্গেটের তোর কম খাবাই, তোর কলমেরে জ্বালাই বড়াই সোজা করিব, ঠিক নেই, তোর গুণাগুলো জ্বালাই লিব, গুণাগুলো জ্বালাই তোর জান্নাতের কোয়ালিটি সম্পূর্ণ করে দিব। তো রোজার সাথে বিশ্বযুদ্ধের বিশ্বযুদ্ধ নির্বাপনের এ কি, বিশ্বযুদ্ধে জ্বালাই মানুষের বাড়িঘর প্রাণহানি ঘটায়, কিন্তু রমজানের রোজা তোরে জ্বালাইব গুণাটা, আর তোর জীব তোর ফুল ফসল সুশোভিত করে দিব, তোর আমল আখলাক সুশোভিত করে তোরে মহান রবের দিকে আগাইলে যাব। বিশ্বযুদ্ধের বোমা দুনিয়া আন্ধার করি ছাড়ব, তুই হব দেখতি না জ্ঞান বিজ্ঞান শেষ, আর কোরআনের এই রমজানের এই জ্বালানির আগুনে মহাগ্রন্থ আল কোরআনের আগুনের লগে লাইটের লগে তোর জীবন আলোকিত হয়ে যাবে, হেডলাইটের লাইনে তুই সাই 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 সোজা জান্নাতের দিকে চলে যাবি, গই যে জান্নাত আল্লাহ তোগুল্লাই বানাইছে, উইদ্দাতিল মুত্তাকী মুত্তাকীদের জন্য বানানো হয়েছে, আল্লাহ আল্লাহ শানু 12,500 হুর তোদেরকে দিব। হ্যাঁ আল্লাহ দিতে কইছে তো হেলে সুবহান আল্লাহ নাই, কিন্তু অন্তত কেউ কইতো আন্নারে আজ যে হজরের আগে ওকে মাইয়া বল লগে বিয়ে দিও, কত খুশি মিড়ির 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 গড়িয়া তার আর কিতা করবে আসলে আসানি ভাই ভাই কিতা কর, মানে আল্লাহর কথা তো তোর কাছে ফাত্তা নাই, আল্লাহ নিজে কইতে আছে তোকে গেরানা কোরআন শরীফে তেলিশেই রে ওয়া যাওয়াজনাহু বিহুরিন ঈন, আয় আল্লাহ বিয়ে হরাই তো করে তোর আব্বা আদম সফিউল্লাহ রে আম্মারে যে ভাই বিয়েটা হরাই দিছি তেলিশে তো হুজুরে 2,000 টাকা খাই বিয়ে হরাইছে, 30 বছর 38 বছরের বুড়াই আজকে রা বিয়ে করছো বুড়িরে লই আসো এক খাত আর কতদিন আলছ হইবা, আর আই বিয়ে করাইও 12,500-এর লগে আই নিজে বিয়ে করাইও, মাইয়া ফগুন আয় রাখি দিছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আয় বাসর ঘরে রাখি দিছি, দেখছেন নি রোমান ভাই সুবহানাল্লাহ কয় দে অন সুবহানাল্লাহ কালেকশন ও নামতে হইব, মুসল্লি কালেকশন করন লাগে, সুবহানাল্লাহ কালেকশন করন লাগে, কি এক বিষয় দেবীতে আই আছে সুবহানাল্লাহ, তো তুই ঠাস করি মারে দিবি আল্লাহর কথারে, তুই দিবি ফেরেশতারা DSLR ক্যামেরা ফটো উঠে উঠে আল্লাহর কাছে দিবি, আল্লাহ আপনার ঘোষণা শুনি যে সুবহানাল্লাহ দিছে আল্লাহ করে আটকে তো ভালো লাগছে, দে এটা করে বিয়ে করাই ভাই অসুবিধা নাই, উমায় বা দানের লানি নিয়ে এলে আসলে কেউ আর শুনবি নি, তাই জানে মারি তুই নতুন ফালসারের লানি দিয়ে মাসকেলাটা ডাবাইও ঘুরবে সাক্কা ঘুরবে টাইম না টক্কা দিয়ে যাবি গো সার্কেসের লানি বলে আসি মানে, ঠিক রে আয় আনলে দিম তুই সুবহানাল্লাহ টক্কা দিয়ে মারবি, দে ক হ্যাঁ আবার এর ভিতরে কত রুম কত ডকের, ওই আমার আখের রাত কিতাবটা তো নেশো হাম দিলাম শেষ, এখন আর পাইতিন আর কবে করি ঠিক নাই, তো সেখানে আছে 80,000 গেল মানে যাই তোর ওয়াইফেরে কইব ম্যাডাম যে রোমান ভাই অপেক্ষা করছেন না আসতেছে, বিচার নিকাশ কি কমপ্লিট কজি ম্যাডাম, তারপরে এই ফলসেরাত কি সে ক্রস করে আসতেছে কজি ম্যাডাম, ও হাল রয় তো তোমরা কি তাকে দেখেছিলে, তখন গেলমানের বলবো ম্যাডাম নাম রয় না আমরা তাকে দেখেছি, ফার্স্ট তাকিব বাহা মহিলারা ঘোমটা টেনে আস্তে করে আরো লুকু ছুরি দিয়ে পর্দার আড়ালে চলে যাইব, আর নবীর কথা রে কার কথা নবীর কথা মিশেনি এরে নবুয়তের আগে উনি মিশা কইছেনি তোলে নবুয়তের হরে কেন কইব কয় আর নবী জীবন কয় নবীর দলে আসি বাসি মরি জিডে যোগ্য বিশ্বের মানুষ হাতে কম্পিউটার মানাক হাতে বিজ্ঞান রূপ দিয়ে বিজ্ঞান উঠে বিজ্ঞানের হাতে মারি সারা বাগিয়ে অজ্ঞান করে ঠিক না, হেতেরা আল্লাহ কইছে ফার্স্ট শিখে দিছে এতে 3 সাবজেক্টে ডক্টরেট ডিগ্রি হইব, হেতে সাইরেনা দামে লোহাই গেনে কিতে কিতে ঢুকাই হেতে আইফোন কই নাম দিয়ে 1,20,000 টাকা, এ সাইরেনা দামে লোহা যে লোহা যে মোবাইল টাওয়ারে কুত্তা মতে আর কুত্তা সিটিং কত খারাপ, হেতে তেলি সেটু এক বোতল মুথুরে হারা দিন মতে সব জায়গা মতে না আগে ফিলারটার গান লয় কতক্ষণে হানি খায় কতক্ষণে হেতে ডিজেল হুরায়
হারারা দিন মতে বালা বালা গাছ দেখলে বুঝি না সব জায়গা মতে না। আল্লাহ কয় তোকে প্রশ্ন দিছি তিন গে ভার রব্বু কে তোদের রবকে ওমা দিন ও তোদের ধর্মের নাম কি ওমার হাজার রাসূল ইল্লাজি বুইসা ফিকুম নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বের 810 কোটি মানুষ এই তিন সাবজেক্টের হরালিয়া বাদ দি তুই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার হারি বরাবরই হইতে আছে তার লগে থোতর রিভলভার যা লকডাউন বই বেশি সব বিষয় গেল আজ গুঞ্জ যা হরালিয়া বন্ধ ঠিক কোরআনে বান্ধি রাখছ কোরআনে কইতে আছে হ্যাঁ আল্লাহ যদি তোর মুখ বানবো আয় কোরআন কথা কইও আলিয়মা নাকতিমু আলা ফাহিহিম সেদিন আয় কথা কই মা কোরআন আল ফাজরি ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা হজরের নামাজ যারা জমাতে শহীদ পড়বে কোরআন সাক্ষী দিবে আল্লাহ এতে হজর হচ্ছে তেলাওয়াত হুনছে বজিরা তেলাওয়াত করছে পুরা হরিগঞ্জ টোকাইছে আর দুগা লোক আজ কোরআন তেলাওয়াত করানো কথা কস থাকা আর লগে হয়াল হিড়িচ্ছে যে কথা সত্য হইলে কথা কবি যে মিথ্য হইলে কবি না বুয়া হরছে নি দুগা লোক হাতি নো হরিগঞ্জে আর একটি অজ্ঞা লোক দেখা অজ্ঞা আলেম দেখা বলে হুজুর এই লোকটা এই আলেমগা রাসূল সাল্লামের পুরা জিন্দগি স্টাডি করছে আমি নিজেও হরিন সাবা হিডি লাভ নাই মাত্র 3 ঘন্টা পড়ছি আলবেদাই আমার নেহায়া তাহলে বিশ্বের মানুষ আর নবীরে নিয়ে পড়ে না আমার আল্লাহরে গ্রন্থরে নিয়ে পড়ে না হেতে মোবাইলের মধ্যে কেন্নে মানুষের টিয়া তাইব উমা হেতে কিতাব পা ফর মানবী একটা বানাই উমা হুরে 300 মাইল 300 মাইল স্কোয়ার এ 300 মাইল পর্যন্ত ধ্বংস করিলে কুত্তা বিলে গাছ গাছের পর্যন্ত শেষ শত শত বছরের লাইয়ে না এ জীবন হান্দা গেছে হেতে বানর বোমা কুত্তা বোমা বানাতে উঞ্চতি আল্লাহ যে বালহুম আদাল কইছে আমি হুতি হুতি চিন্তা করি আল্লাহ দা আরে কুত্তা তো নিন সের কালা শুদ্ধ দিল ঘটনা কি আল্লাহ ইও ইও আল্লাহ ইও ঘটনা কি তা কুত্তা হাই বে আরে ওয়ানে বরি দিলেন ঘটনাটা কি তা পরে চিন্তা করলাম না আর কালা শাসলে নিছি কুত্তা হড়ে পাইবে তাতে বিএস সরিকে দিবে আর আফসারি ভরে ওয়ানে কথা কও তোরা কি শুরু করছ বিশ্বের মানুষ বদ্রা সরাই গেছে খাইতে খাইতে হ্যাঁ আগরে বাসে বাদি গেছে টাইলিয়াটা দিয়ে একজিলি সামনে লাইয়া দি এ লাড়ি দি অন ইংলিশ টেলিশন আগ্রা গোলা বানাইছ হাস লাগতে দি আবার আইকবি বাদি গেছ লেখি রাখ শুনতে খারাপ লাগে আবার রোজাটা সোয়া তোলার ভিতরে হান্দাসের একখানা সবর তোদের রিজিকের বাড়িতে আগুন লাগাই দিছে আল্লাহ এই যুদ্ধের একশন হন বোঝস্ব বাংলাদেশের মানুষেরা এখনো গভর্নমেন্ট যে জিনিসগুলো আঙ্গমঙ্গলায় খাবার বেলে জমে রেখছি এগুলো কাটিয়ে আস 40% দ্রব্য আমরা আমদানি করা লাগে কোথা থেকে রাশিয়া থেকে টের হাইবি তোর রোজা ভালো লাগে না তোর তারাবি নোয়াজ ভালো লাগে না এবাদত বন্দিগি ভালো লাগে না তুই তো সিগমা ফিলে সান্দা দিতে তোর ভালো লাগে না কি এর রোজা হেদায়েত কো কত তোর কাছে আর সান্দাল লাই যুবকেরা যাইতো ন যাইতো ন যাইতো ন ভিডিও করার কথা এ শেষ কোরআনে কারিমের মাহফিল আর হবে না অবস্থা ভয়াবহ আমরা দেখতে পাইতেছি আল্লাহ করে দেখা তবে আর কত সাবা হিটবে নজুর আন্নারা হে দেন বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট হইলে হাজিগুন্দুর উপজেলা নির্বাহী অফিসার হইতাম নির্বাহী অফিসারের বয়স 28 যাই হোক পুরেরা থানা ফরিদগঞ্জ উনি দেখে শুইলেও দেখে ঠিক আমরা আলেমেরা মহাগ্রন্থ আল কোরআনের নূরে সমগ্র বিশ্বটা আমরা দেখি আল্লাহ করে দেখায় তোরা তো আঙ্গরে ফাত্তাও দেখছেন না কত ইন্না লিল্লাহ হরবি কত ইন্না লিল্লাহ হরবি ইউক্রেনের মানুষ এখন বোঝে 60 কোটি জনগণের ভিত্তি বেগুন দায় গেছে গা এখন বুঝতেছে আরাকানের মানুষগুলোর তো গত্ত বার করি আনি খেঁসুড়ি খাওয়াইছে তারা খেঁসুড়ি তো কুত্তারও খাওয়া না কুত্তার যে সাবানটা দিয়ে স্প্রে দেয় এই তুই ফিসে যা সমগ্র বিশ্বের গাড়িগুলো ইউক্রেনের রেড ইঞ্জিনে দেখি ফার্স্ট গুলো ইউক্রেন আজ কি অবস্থা ফিন্দলের লেন্ডিরান ওয়াল্লা কত মসজিদ কত লক্ষ লক্ষ মসজিদ ভেঙছে কত মানুষের মন কষ্ট দিছে এই জন্য খোদাই ধরা ধরছে তখন আর 60 বিশ্বের মানুষের 810 কোটি মানুষের তারা গড়িয়ে গেলেন ইউক্তালু না সুলুস এক তৃতীয়াংশ লোক নিহত হইব যুদ্ধে ওয়া মুতু না সুলুস আর এক তৃতীয়াংশ লোক রাসায়নিক বিষক্রিয়া ধ্বংস হইব ওয়া বকাও না সুলুস এক ভাগ লোক বাঁচি থাকবে ব্যাক মিলে কয়েক কোটি লোক বিশ্বে বাঁচব ফারম এতে জসিমা মুরকা হালে এক দানে জিতে গেছে এক গুণ হাস্য মুরকা টিকে গেছে
ইডি 27-28 দিনে না বেসলে স্টকে মরে বা মরক লাগে, ব্যক্তি মরে যায়। এ তো মানব মানুষের আরো মিডিয়া জ্বালাইলি বাল্লা। একটা লোকের ধৈর্য নাই, একটা লোকের ধৈর্য নাই, একটা হরণটাও একটা অভিযোগ মামলা। হাজিগঞ্জ খাড়াইস বাজার ইটা দিটা হরণ দেখ ভিডিও করিস আর কি দেখবি কিতে আইয়ে কি কয় আল্লাহ তো করে। ট্রাফিকে যে ডিউটি করে আমার ভাইয়ে ফাগলে যাবার কথা আসিনি আমরা, একটা মানুষ কন্ট্রোলে আসি। এত বড় বাজার করি আমরা, মার্কেট করি, পার্কিং এর জায়গা নাই। তো তো তোর কাজ জায়গা, তোর আব্বার জায়গা খাড়া নি, কাস্টমারে মালটা কিনবে, এতে উন্ডা খাড়া কারণ করাই। আবার দোয়ানের সামনে দি রোমান ভাই ছোট্ট করে হল দোয়ানের সিএলএস হাস্য করি, হল দোয়ানের সামনে দিয়ে আরো ব্রাহ্মমান হিডো অন্যরা হনসাস করি। দিনের দুটো পর্যন্ত 200, দিনের দুটো তো রাত 10টা পর্যন্ত 200 রোড বানা দিছে। নবীরে লেটেস্ট ভাবে ফাড়ে সব নবীর কিচ্ছা কইছে গিলে এই রোড বানা দন, রোডে তো সান্দা নন, এটা সোহাইব আলাইহিস সালামের উম্মতরা করতো। নাউজুবিল্লাহ কইতি না, আমি তাফসীর আল বেদায় ওয়া নাহিয়াতে হাদিসটা পাইছিলাম। এই সকল উম্মতে যে অকারণটা করতো এই উম্মতে মুহাম্মদের ভিতরে এই খাচ্চরটা আছে, এই জন্য বিশ্বটা আর টিকে তোন আল্লাহ মারি সর্বশেষ আল্লাহ ইমাম মেহেদির আনের কইতেন নে হাসমিনি ওয়াজে তো বহুত সব কইউ মাই সব তৈরি তোরা জানো সে 2 মিনিট কইতেন নেই কলমের নূর কলমের হেডলাইট তোর শার্প হয়ে যাবে শোন যদ্দুর বোঝো স্যার না বোঝো স্যার কথাটা হন আয় তো নিজের সন্তান রে একদম আঞ্চলিক ল্যাঙ্গুয়েজে যেভাবে বন্ধু বন্ধুর লোকে বই হাত্র বইবে কথা কয় ঠিক আর ওয়াজের ডিজাইন এমন কিন্তু 54টা কিতাবে কি ডিজাইন হিটে দেখছি সেখানে একটু ফালটাল আছে ডিজাইন ঠিক আছে না সেখানে খুব দারুণ লেখা আছে ঠিক না আর এখানে সব আমরা একাকার ফ্রেন্ড সব এক ক্লাস ছোট হলানো যেটা বসে বুড়িগারা 80 বছর গিয়ে বুড়িগা থেকে শুরু করে 8 বছর গিয়ে হলা এক ক্লাস কোন ক্লাস এক ক্লাস হয়ে গেল সব আমরা ক্লাসমেট সব আমরা সামনে আপনি এমনি দে সত্যি সব আমরা ক্লাসমেট করবার সাথে সাথে পাশে তোর বুড়িগা থাকুক জোয়ান থাকুক একটু মাথাটা একটু চুলকে দিবি রেডি সব আমরা ক্লাসমেট দে টিভি দে টিভি দে বুড়িগা টিভি বুড়িগা টিভি দে বুড়িগা না তোর টিভি এ এ এমনি খাজ্জে দে মানে এটা ফল সত্যি বার করছি আর যেন ঘুম যাবে টাইম নেই তোর ঠিক কিনা তার ক্লাস 50 লক্ষ টাকা খরচ আমার মাহফিলটা আমার যুবকেরা দাঁড়া দাঁড়া গেছে তুই এনে বই ঘুম যাবি আরে না রবিকুল্লা বলছি আনা ফেলে আর ঠিক না আবার খাজানি চলবো রেডি রেডি সব আমরা ক্লাসমেট দিতে দিতে এনে এনে খাজানি দিতে বুড়গেরা দিলি না দেতো না ডর আস আমার কোনো গুণ হইতো নাই আছে সব আমরা আমরা এক ক্লাস তো শোন রোমান ভাই লুক অ্যাট মি পরমাণু ক্ষমতা ধর শীর্ষ দুটা দেশ যদি অন্তত 1 সপ্তাহ ধরে যুদ্ধ করে কয় সপ্তাহ কয় সপ্তাহ এ 7 দিনের যুদ্ধে কি হইব সা কি হবে পৃথিবী এবং মানব সভ্যতার পরিণতি পরমাণু হামলার 7 দিনের মাথায় 15 কোটি টন কালো ধোঁয়া সমগ্র পৃথিবীরে গিলে ফেলবে এলান রোবক লিখেছে স্টাডিটা নবীজির হাদিস কিয়ামতের আগে ধোঁয়া পৃথিবীরে গিয়ে ফেলবে গিলে ফেলবে এই সেই জামানা সেব্রা একসময় কানবি আনার কথাটি মনে করবি খুব কোশেরের লোকটা কথা আল্লাহ একবার সূর্যের আলোর অভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে 0 ডিগ্রি সেলসিয়াস এদিকে সূর্যের সমস্ত তাপ শোষণ করে প্রচন্ড গরম হয়ে উঠবে ওজন স্তর ফলে অল্প সময়ে ওজন স্তর নিশ্চিন্ন হয়ে যাবে পুরোপুরি ভাবে ব্যাস এবার পৃথিবীর বায়ু স্তর ইউভি রশ্মির জন্য সম্পূর্ণ ওফেন কিছু পরিমাণ ইউভি রশ্মির ধোঁয়া স্তর দ্বারা শোষিত হলেও রশ্মির বাকি অংশ এসে পৃথিবীতে খুলবে ধ্বংসযজ্ঞের দ্বিতীয় অধ্যায় মানে চতুর্থ বিশ্বযুদ্ধ তোরা তো লাগাবি তৃতীয়টা ইউভি রশ্মি লাগাবে চতুর্থ বিশ্বযুদ্ধ এটাতে কি কইব ইউভি রশ্মির কারণে মানুষ অন্যান্য জীবের ডিএনএ ভাঙতে শুরু করবে এই রশ্মি ফলে সব প্রাণী এবং মানুষের দেহে দেখা দিবে ক্যান্সার কেয়ামতের আগে যে বলছে মাসখান চেহারা বিকৃতি নবী বলছে আরো মতো চেহারা বিকৃতি জীবন কুত্তা কুত্তা সহবাস করবো ওই বুবি নাই মানুষে মানুষে সহবাস করবো মানুষের আত নাই আত সাইরান হাসখান কল্লা দুগা কল্লা নাই
তারপরে ঠ্যাং নাই, হেতর হোর বাড়ি নাই, এইভাবে বিকলাঙ্গ অপূর্ণাঙ্গ মানুষ, ডিএনও চেঞ্জ হওয়া মানে এ সভ্যতা শেষ। যেভাবে জাপানের দুগা মারছে কোগা হিরোশিমা এবং নাগাসাকিতে, এখন পর্যন্ত মানুষ বিকলাঙ্গ, প্রাণীরা বিকলাঙ্গ, নাউজুবিল্লাহ কই দিল সাহেব, দু মাসের মাথায় ক মাস যুদ্ধ করছে, কদিন সাত দিন কথা কয় না যুদ্ধ, কত হিসাব বুঝি না, এরা হড়া দিতে হইব তুই ফাইজলামি লড়াচ্ছা, যুদ্ধ করছে কদিন, অন একশান এসে অন্য দিনে, এরপরে দুই মাসের মাথা কি হইব কইতার নেই, মাত্র দুই মাস কথা কয়, মাত্র দুই মাসের মাথায় প্রতিটি মহাদেশ চলে যাবে তুষার স্তরের নিচে, বরফের নিচে, বরফ উর্বি সূর্য জলে নিচে বরফ। এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার, পারমাণবিক এই শীতকাল, কৃত্রিম ভাবে শীতকাল নামে গেছে পৃথিবীতে। এবার শীতকাল লেখি হইব, এক পর্যায়ে সকল স্থলভাগে একযোগে শুরু হবে বৃষ্টিপাত। নবী বলছে কেয়ামতের আগে আগে বেশি বেশি বৃষ্টি হইব, বরকত উড়ে যাব, ফলন হইব না। একসাথে সারা পৃথিবী যদি বৃষ্টি হয় তাহলে কি হইব, কয়েক বছরের জন্য থমকে যাবে, স্টক হয়ে যাবে কৃষিকাজ, মাত্র সাত মাসের মাথা, এ গেলে কত চার মাস, এই পুরা গ্রহে নেমে আসবে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ হাহাকা, ভয়ানক ঠান্ডা, এদিক দিয়ে আছে তুষারপাত, ঠান্ডা আর ক্ষুধায় অবশিষ্ট মানুষগুলো মারা পড়তে শুরু করবে দুই বছরের মাথা। এবার চার মাসের পরে এবার গেছে কত, দুই বছর, কয় বছর, দুই বছরের মাথা, খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকবে এ গ্রহে। এতে লিসেন উপকূলীয় অঞ্চলে ডাকাতি নদীর ইয়ানে উপকূলীয় হাতিয়া সন্দীপ ইয়ানে জন্তু মাছ শিকার করে কোন রকম বেঁচে থাকবে। ওই আগে যে ডালাশিয়ারি করছিলি, কিতা করছিলি, এ মানুষের সাতিস্তিকে চল বানাই আপনারা ডালাশিয়ারি করছে করছিলি না, এ ডালাশিয়ারি আর হৈক ভাড়ে হৈক টোকাই কাইবি, কে কয় প্রফেসর এলান রোবা, প্রফেসর এলান রোবা, হম তোরা যে কলব খুলবো ইনশাল্লাহ। তাইলে চার বছরের পর থেকে দক্ষিণ গোলার্ধে সাউথ আফ্রিকা বাড়তে থাকবে তাপমাত্রা, ওই সাগরের তলা হাইট বোর্ড, যদিও সে তাপমাত্রা স্বাভাবিক হতে সময় লাগবে আরো বিশ বছর, দশ বছরের মাথায় নতুন করে গজাতে শুরু করবে সবুজ উদ্ভিদ, কিন্তু তখনও এই গ্রহের অধিকাংশ অঞ্চলে থেকে যাবে অত্যন্ত তেজস্ক্রিয়তা ওই পারমাণবিক বোমার, ফলে যারা সেসব অঞ্চল থেকে দূরে থাকব সমুদ্রের কাছে অবস্থান করবে, ক্যান্সার মুক্ত থাকলে তারাই এক পর্যায়ে দেখতে পা থাকবে প্রকৃতির পুনর্জন্ম, মানুষ সব শেষ, ওগুলি এলাকা অল্প কিছু মানুষ বাঁচি থাকবো, ওই বোমার সেখানে তেজস্ক্রিয়তা কিছু কমেব, ক্যান্সারের তো হিগুন বেসব, এই জন্য মরিবার আগে অন হাতিয়া সন্দীপ ভোলা বিয়ে একটা করি এলা, হাইলে আরো করাই দে যাই গিয়ে মধ্যে টলার লই আসসকা, এই উম্মতে বিয়ের কথা শুনলে আসে, নবী কইছে এই উম্মতে মরলে তাড়াতাড়ি কবর দিয়ে লাইবে লাই, মো নবী এই উম্মতে গ্রামীণ মাইক দিয়ে হাগলা সিঁড়ি করে, হ্যাঁ কাকু, আর কাকু মরছে ও, ওই আগামীকাল বিকাল তিনটায় ও তেলিশের সাই স্কুল মাঠে আমার কাকুরে কোবাই আপনারা কবর দিয়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নবী কইছে তাড়াতাড়ি কবর দিবে লাই, হ্যাঁ তিনের মাইক লাগায়, আর কইছে বিয়ে করি তোমরা এই করো মাইকে বসার করো, আলিনু নিকা বিদপ্পে বিয়ে করি তোমরা ব্যাকের প্রসার করো, দব্বা যায় তোমাকে বিয়া করছে, কামালে বিয়া করছে, রোমানে বিয়া করছে, বুড়িয়া বিয়া তিন খান করছে গো করছে, নবী কইছে বিয়ে করি প্রসার করো, অন বিয়ের কথা কইলে আসে মুখছি বিছি, বিয়া যে সরম কিতাবে সরম কোবের অস্ত্র খাই, কোব খাই বিয়ে লাইফ সাপোর্টে, মোট একচল্লিশটা অস্ত্রের কোবে বিয়ে লাইফ সাপোর্টে, কটা একচল্লিশটা অস্ত্র, আর যিনি তো বহু বিবাহ করেন রোমান বুড়িয়ার নাম কিটা সমেকান্ত ইজ্ঞা আব্দুর রব মাস্টার আফসারি ভাই রোমান ভাই, তারপরে আব্দুর রব মাস্টার ভাই আফসারি ভাই, আপনার নাম কিটা আবুল হাসান ভাই, এ সাইরো সিটিং এর আসন মাঠে ধরিব তো, যখন জান্নাতে যাবে টিকিট লই তিন ছেড়ে বারো গা মাইয়া এগুলো নিলে মামলা করবো, আল্লাহ রোমান ভাই রে আব্দুর রব মাস্টার আফসারি মাস্টার রে, তারপর হাসানাত মাস্টারের জিজ্ঞাসে তারা যে এই যে আন্না কোম্পানি যে গাড়িটা বানাইলেন তো সাচ্ছি, হ্যাঁ সাচ্ছি, কত মিয়া এই সিটে তো গাড়িতে লোকজ্ঞা লেছে এক বিয়ে না করছে, জিজ্ঞাসে আড়া সাত তিন ছেড়ে বারো গা মাইয়া ঢাকা গার্মেন্টসে চাকরি করছি, তারপরে গার্মেন্টসে গেছি গিয়া ইভিজিং দর্শনে লই গেছি গা, আঙ্গরে ফতিতালয় সম্পদ লই গেছি গা, আঙ্গরে যদি রোমান ভাই বিয়ে করতো আব্দুর রব মাস্টার আফসারি ভাই বিয়ে করতো, রাত দুইটা তিনটা বাজ হইলো এমনি মাহফিল তো এলে আড়া কোথায় ফাওয়াটা সেবা করি,
হাসানাত ভাইয়ের সেবা করি, জান্নাতে যেতাম, কোরআন শিখতাম, একামতের দিনের কাজ করতাম, এই সাইরেকোটার কারণে আঙ্গুরে বিয়ে করলো না। তো তো কইব কি রে করলি না কা তোরা সাইরোটা, আল্লাহ বড় বড় ডরে করিল। তা আল্লাহ কইব আমি কি বড় বউ মার খাইব না তোরা খাইবি, তবু কারণে তো সাইর গিয়া বারোটা মহিলা নষ্ট হয়ে গেছিল। তো এখন জিনে করছে জাঙ্গিরে সাসা খাইব আলমগিরি। ও তাইলে বিয়া কয়টা? আর জোরে শেষিলে গুটি গুনে রে। এ যে তৌফিক থাকা কালীন, তৌফিক থাকা কালীন করো মাই দিব মাই মাই কিটা দিব আর জোরে করো মাই। ওই যে মেহেদি আলী যে কেলা অজ্ঞাত বড় হইব, আফেল অজ্ঞাত বড়, বড়ি অজ্ঞাত বড়, ওইব কেনে কথা কো ওইব কেনে? এ তো 810 কোটি মানুষের মারি শৈল তেল জমছে না, সার ওষুধ করবো আল্লাহ এ পৃথিবীতে বরফের তলে হালাই তো করে মারি, বিজ্ঞান টিজ্ঞান যা আছে রড মড বিল্ডিং টিল্ডিং ইডি ভাঙি কৈতরে বাসা করি জিরাই মা গো মা। এবার পৃথিবীর উর্বরা শক্তি বাড়ি যাইব, এই শেষবারের মতো পৃথিবী আবাদ হইব, এই সেই জামানা আই গেছে। বিলিভ ইউ আর নট আই আরো গদির কই এস আর মত ক আই বেকাই ক আই। 60,000 মার মানুষ আশ্রয়ের জন্য এই গ্রহে দেখা দিতে পারে এমন বিপর্যয় যদি বিস্ফোরণের সংখ্যা হয় 100 কয়শ 100। আবহাওয়ার সাংঘাতিক পরিবর্তন এবং দুর্ভিক্ষ তবুও অবধারিত, কথা কি বুঝতি বোঝস? রাশিয়ার কাছে মাল কড়া আছে 6,000, কয়টা? 6,000 পারমাণবিক বোমা বিজ্ঞানে লিখতেছে কো 100 উড়াইলে অবস্থা শেষ। আমেরিকার মধ্যে তো আরো বেশি, সরকারি হিসাবে না 6,000, তলে তলে কটা বানায় রেখেছে কে জানে, আর কে কি সমরস্ত্র হুড়ে হিসেব কি কে দিব নাই, ঠিক নেই? তারপরে ইন্ডিয়ার কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, কোরিয়ার কাছে আছে, বেকে মাল বানাই বইছে। তবু তেলিসের কুত্তে আছে দেখেন, এই কুত্তেরা কোনো পারমাণবিক বোমা বানাই বইছিনি। আল্লাহ যে তোদেরকে বালহুম আদাল কইছে, তোকরে আল্লাহ যে জ্ঞানটা দিবেন নাই তোকরে আল্লাহ বানাইছে। পৃথিবীর কেউ আর আল্লাহরে পাত্তা দেয় না, মুসলমানের ওলামাইয়েরা 5 কোটি টাকা দিয়ে ডাক্তারি ওড়ায়, ব্যারিস্টারি ওড়ায়, ইঞ্জিনিয়ারিং ওড়ায়, আমার মাহবুবের গ্রন্থটা অল্প ভোগ্য হইসা দি হড়াইতে রাজি নো হইতে রাজি নো ইউনিভার্সিটি ভাই বোনেরা হইতে হইতে মাথা সুলুডা লাগবে উঠিয়ে নেনা, আজ পর্যন্ত বুঝে চাইলাম না হড় সব। আমার আল্লাহকে রেখো কন্টাক্ট করছি না, ইকরা বিসমি রাব্বিকাল লাযী, পড়ো তোমার প্রভুর নামে, আর আল্লাহর হড় আসেনি আর হুতের বিয়া আইডাল দিবাক খাই, এই জন্য খেপা তো করে মারি গেলি আল্লাহ। আল্লাহ জানে তো করে আর যত রকমের রহমত দেখ তোকে সাবরি নাই, যে সময় 1 সপ্তাহ আধ ভাত কেরাসিন তেল দি এটা বন্ধ কর, এটা বলতো আবজের এক পা এক আব্বা বালা কেরাসিন তেল দি 1 সপ্তাহ চলছিল, ক সপ্তাহ এখন আল্লাহ দিছে কারেন্ট দিছে, তোরা সুইচ টিপ দিল হয়ে যাবে, মোবাইলও আছে, সব জায়গা আল্লাহ দিয়ে দিছে। 18.50 সরকারের খরচ এক ইউনিট কারণ জ্বালাতে, তুই হেই কারণ দি কত অফসে করস, কত নষ্ট করস, ইয়ার সরকারের বিরুদ্ধে কস, সরকারের দেয় নয় ইয়া দেয় ন, তুই ওগা গাছ লাগালি না তোর আব্বার দেয় না ডাকাতি ইয়া নদীটা হাজিগঞ্জে, আমি ফানি স্রোত দিয়ে কান্দি দিছি মাছা লাইতে আমায় আল্লাহ, এই ফানিগুলো চলি যার মাছ কই খাইছর দে, তোর বাপে নিয়ে আলাইছিল মাছগুলা, আল্লাহ যে তোকে সম্পদটা দিছিল, এক মুষ্টি করে যদি মাসালাতি খাদ্য সংকট দূরে যেত, খাদ্য পরমাণু বোমা সে শক্তিশালী। আমি রফিকুল্লাহ বলে গেলাম, তোরা সে তোরা সেভ কর, বুঝবি একদিন আমার কথা, সেদিন বুঝে আর লাভ হবে না। ও বাংলাদেশ ও বহির্বিশ্বের বিজ্ঞানীরা শুনে লও, সবচেয়ে পৃথিবীতে বড় অস্ত্রের নাম হচ্ছে খাদ্য, খাদ্য 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 লিল্লাহে তাকবীর। 200টা আয়াত নিয়ে আল্লাহ ফলের কথা বলছে, মোহাম্মদ সাল্লাম কেমন খাদ্য বিপ্লব ঘটাই গেছেন কেউ খেয়াল করল না, বোখারি শরীফ জিল দেওয়াল 312 নম্বর পৃষ্ঠা, মামিন মুসলিমিন ইকরিসু গাসান আও ইউজরাউ জারা ফায়ুকালু মিনহু তাইরু আও ইনসানু বাহিমাতু ইল্লা কানা লাহু বিহি সাদাকা। আর কোন মুমিন বান্দা আর উম্মত যদি কোনো একটা ফলের গাছ লাগায়, ফলের গাছ থেকে কোনো পশু পাখি খায়, তারপরে ফায়ুকালু মিনহু তাইরু আও ইনসানু, ইনসান শব্দটা আম, চোর ডাকাত গুন্ডা সরকার দল বিরোধী দল আফসারি ফিসে ফিসা মুরিদ যেতে খাক, নবীজি কো সদাকা সদাকা সদাকা, আর নবীর কথাই আল্লাহর কথা।
এটা হলো ওহিয়ে মাতলুক, নবীর কথা ওহিয়ে গাইলে মাতলুক, লিল্লাহে তাকবীর ক। তো তুই সন্ত্রাসী গাছ এটা, এই ল্যাংডা করে এটা কত আনছ, এত কথা কয় না। এই সন্ত্রাসী গাছ এটা যদি জাম গাছ হইতো তোর কত কোটি তোর টাকা খানা হইতো। তোরা 18 কোটি মানুষে এক মুষ্টি ফোনা হলাইলি রে, কথা কর, রাগস্বী কেন রাগস্বী? 18 কোটি মানুষে এক মুষ্টি করে ফোনা ছাড়লে তোকে কত কোটি মেট্রিক টন খানা উৎপাদন হইতো রে? 80 সিসি ফালসার গাড়িয়ে 1 লিটার অকটেনে কদ্দুর দৌড়ায় 50 থেকে 52 মাইল, কথা কয় না। 1 লিটার পানিতে এমন শক্তি আছে, 1 লিটার পানি দিয়ে আমি 18 কোটি বাংলাদেশের এই মানুষকে 52 মাইল সামনে নিতে পারবো। আমাদের 71,000 বর্গ কিলোমিটার পানি পড়ে রয়েছে জলাভূমি, বিল, ঝিল, হ্রদ। তুই খালি কস অমুকেরা হানি দেয় না, অমুক দেশে হানি আটকা হালাইছে, আটকাইতো না, হেতাকো দরকার হলে আটকাইতো না, তোর তোর জিয়ান আছে, তুই তুই এর কাজে লাগাস। তুই যদি বাংলাদেশ না হই, তুইও যদি এনডিএ হইতি, তুইও আমার বান দিতি, হাইজলামি লাগাচ্ছে শুধু মানুষের বলতে দেখতি নিজেরটা চালি দেয়। আমরা তাদের আফন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানব মন্ডলী মহব্বতে চল। নফিডের সামরা কাহারে রাখতেন কারো, তার নাম কি কাহা, তার নাম কি কাহা? শুধু রহমানের নাম বেশি খাস, কিন্তু কাহার আছে তুই কবর লইলি না, কথা কো। আজকে আগে বিল জিলে কত মাছ থাকতো, 71,000 বাংলাদেশের অর্ধেক ভূমি আমাদের জল, আমরা উৎপাদন করলাম না। ওগা মরিচ গাছ লাগা ভাই, ওগা ফেফে গাছ লাগা 20,000 টিয়ার ফেফে দিব, তো ওগা স্যার কিছু চাই না, প্রত্যেকে কিছু ফল গাছ লাগা। খুব দুর্ভিক্ষ আমি দেখতে পাইতেছি, আইয়ের আইয়ের রাত থানতে তীর পাগল জীবিক খানা, সারা বিশ্বে খানার মধ্যে আগুন লাগা দিছে, যুদ্ধ মনে করছে হিন্দি লেগে যা, হ্যাঁ তাকে ইয়ে নাও না আর কিতে, আয় আয় তো পালা আছি, আর টিঙা খাবাইব, তোর টিঙা খাবাইব কে, অন্ধের দ্রব্য মুদ্রা তরল্যতে দেখা দে, যে ঠিক আছে আর গো মাল আছে হেরা নাই কর, আর তো মাল আটকে যা, তুই তো মরে যাবি কে। তো গাছ লাগা, গাছ লাগা, কি গাছ কথা, কি গাছ, খানা সাই, খানা সাই, খানা সাই, আল্লাহ রিজিক দাও, আল্লাহ কো রিজিক যদি সাস বন্দা ফালিয়ার বুধু রব্বা হাজাল বাইত। এই রমজানে বেশি বেশি তরাবি হল, তরাবির শর্ট করে গেলেছে, 8 আঘাত লই এনছি, সহিয়া দিশে আসে 8 আঘাত, উমর রাদিল্লাহু তাআলা রাষ্ট্রীয় ফরমান দি করছে 20 আঘাত, মক্কা মদিনা হারামাইন শরীফে এনে 20 আঘাত চলে, আমরা 20 আঘাত পড়বো ইনশাআল্লাহ। আবার শর্টে 4G গতিতে মারিও না, যদি কেউ 8 আঘাত পড়ে সুন্দরভাবে আমার সে বাইরে খারাপ কইও না, আমার ভাই সহিয়া দিশের আমল করে অসুবিধা নাই। আর আমরা যারা 20-এর ভিতরে 8 আছে কিন্তু 8-এর ভিতরে 20 নাই, উনি যদি সুন্দর করে 8 টাকা পড়ে চলে যায় আলহামদুলিল্লাহ, যাক না আমার ভাই না ফুললো তো এটা এক বিশাল কর্ণ দণ্ডবিধি হবে না, কিন্তু একতলাপ করা যাবে না, বর্ণ কষ্ট দেওয়া যাবে না, ঠিক কি না? তোমরা দিনের পর দিন যে নষ্ট হয়ে যেতেছ, ক যদি ফালিয়ার বধু যদি মসজিদে আবাদত করো তাহলে কি হইব, আল্লাহ যে আতা আমাহ মিনজু, তাহলে তোমরা খানা দিব, খানা নামাজ পড়লে নিজে গাইব, নামাজ পড়লে নিজে গাইব, নামাজ পড়লে তোর বিয়ে কবুল হইব, লিল্লাহি তাকবীর। যে মাইয়াকা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আল্লাহর কসম দিয়ে বলছি তার বিয়ে ভালো জায়গা হবে, তারে আল্লাহ ভালো সুখে রাখবো, দুনিয়াতে সামান্য কষ্ট হইলো সে জান্নাতি মহিলা, কথা কয়। যে যুবকে কোরআন পড়ি চোখের পানি হালায় আমার আল্লাহ তার বিয়ের দ্রুত ব্যবস্থা করব। এই মহাগ্রন্থ আল কোরআন যে মাসে নাজিল হয়েছে মাসিডারে ডারেক আল্লাহ সম্মানিত করিয়ে গেছে, যে রাত্রে নাজিল হয়েছে হে রাত্রে 1 রাত্রে 83 বছর 4 মাস করিয়ে গেছে, এডারে যে ধরব হেতে সম্মানী, এ যে মহিলা এডারে তেলাওয়াত করব হেতে সম্মানী হয়ে যাবে গো, যে সমাজে এডারে পালন করব এ সমাজের আল্লাহ সম্মানী করব, যে রাষ্ট্র এডারে মানব হে রাষ্ট্রের আল্লাহ সম্মানী করিয়ে লইব, যে বিশ্বে এডারে মহব্বত করব মানব এডার কানুন সে বিশ্বের আল্লাহ জান্নাতের মতো করিয়ে লইব, যে বিশ্বে কোরআনের হালা দিব, যে দেশে কোরআনের হালা দিব, যে সমাজে কোরআনের হালা দিব, যে বেড়া বেড়িয়ে কোরআনের হালা দিব, মুখ বন্ধ রাখব গিলাপ দি এডারে মুখ বন্ধ করে রাখবো, বাবা মানে রাখব এ বিশ্বের আল্লাহ মুখ বন্ধ করে মাস্ক লাগাই মাস শুরু করিব, ঠিক কি না? মার শুরু হইতেছে, মার মার। তাহলে কোরআন পড়বেন নি, কোরআন পড়বেন নি? সাহাবাই কারামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর আমাদের হাতে হাতে কি মোবাইল, এ এ এ কালা ফাঁড়া কে রে? আমি দোয়া করতেছি সর্বপ্রথমে গজব এত রূপ দিহড়ক পড়ছি, নেতের উপরে আগে গজব পড়লো,
মা গো আর হব দেয়া বেড়িকে কত সুন্দর কথা কয় 400 মিটার স্টেল সাইজ স্পোর্টস ইন দ্য রাঞ্চ ফ্রন্ট সাইড 1 কিলোমিটার কান্তা কান্তা মার্কেট টুরামুনচি বাজার স্পোর্টস কি সুন্দর করে হাতি এ কয় গুগলের মাধ্যমে লাইভে দেখা সেটিয়ে মানে কোনো জ্যাম টেম আসেনি আগে ইটার অব্দি গজব হইল অন ইউক্রেন নেট বন্ধ করে মারো মাগো কি জামানা গো আইলো কথা কসা মাগো কি জামানা গো আইলো ইয়ান তো বোমা টিপ দে 2000 মাইল দূরে যাই ন মারে তো দেশ আর রসি নি মানুষ মানে আল্লাহর কাছাকাছি আইতেছে আল্লাহরে কো তুমি কি জাহান্নাম বানাইছো তোমার জাহান্নাম কি 300 কিলোমিটার চালালাই বলি আমরা বানাচ্ছি না আমরা বানাচ্ছি না মানুষ আইসে বোমা বানা ফেললে আসিয়াতে মুসাফির খানা সব মানুষ মিলি মিশে চলবো কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান একাকার হয়ে আমরা চলবো মুসলমানেরা তাদেরকে তাওহীদের দাওয়াত দিব মুসলমান তো কত দাওয়াতও দেয় না তাদেরকে দাওয়াত দেয় না দাওয়াত না দিলে আমরা মার খাইবে আমরা জান্নাতের টিকিট দিবি না আল্লাহ আমার সকল ভাইদেরকে অমুসলিমদেরকে মহব্বত করি করে দাওয়াত দিবেন এই কথাটা মেসেজ দিবেন লাইয়ে বিশ্ব শান্তির লাইয়ে রমজান মাস বারবার আসি আঙ্গরে ট্রেনিং দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ও ইয়াহুবি লাইফ ফাস্টিং ইজ প্রেসক্রাইব ফর ইউ দেন দ্যাটস বিফোর ইউ দ্যাট ইজ এ ওয়ার্ড অফ ও দুনিয়ার মানুষেরা তোমরা যারা আমি আল্লাহরে বিশ্বাস করছো রোজা আমি তোমাদের উপর ফরজ করছি শুধু তোমার উপরে ন তোমরা আগে যত মানুষ গুজারিয়ে গেছে নবী রাসূল গুজারিয়ে গেছে তাকে উপরে ফরজ করছি বান্দা রোজা ফরজ করছি তোমরা কষ্ট দিবেন লাই ন দিনে রোজা তাই সারা বাঙ্গন লাচ্ছা তোরা বিহড়ি আন্ডুর খালুডাই বেল্লাই কষ্ট দিবেন লাই করি ন আর একটা টার্গেট আছে একটা মাস তোমরা ট্রেনিং দিই জান্নাতের ডেলিগেট একটা টিকিট ধরাই দিও টিকিটের নাম তাকওয়া তোমরা তাকওয়ার ডক্টরেট ডিগ্রি দিও এই ডিগ্রি যদি হাও জান্নাত তোমার জন্য রেডি উইথ দাতলিল মুত্তাকি তাকওয়া মানে কি আল্লাহর ভয় আল্লাহরে কেমনে ভয় করবেন আর সাপ একটা দেখলে মাগো এটাও তো ভয় আল্লাহর ভয় হলো আল্লাহ যে হুকুম আহকামে কোরআনে কারিমে বলছে এটি আমি পালন করব রোজার মাসে ভোরবেলা থেকে ফজর পর্যন্ত ইস্তার আগ পর্যন্ত কিছু খাননি ফ্রিজ ভর্তি খানা আছে খান না কিনলে মাগো আল্লাহ দেখবো কথা কো মাগো আল্লাহ দেখবো দেখলে রোজা ভাঙ্গি যে বিয়ে করছো রোজা 3 দিন আগে কদিন আগে আসনাদ ভাই তোর আফিকার দেশা করে ওরে আরামে বলি যে গপ ও মোহাম্মদ 10টার বেজ যেতে আর মুখে দরজা জানালা নাই কথা কো বিয়ে করছো কদিন আগে 3 দিন আগে তোর কথা কার সাথে উমে কামি নি বইছো ঠিক আছে লোক কদিন আগে 3 দিন আগে হড়া দাও যদি বইছো তোরা তোরা মনে করে হেতা করে দাম কাইয়ে তোমার দাম কাইম কোন দিন লইছো ঠিক নাই তোরা তোরা কথা হারা দিলি না দে হারাতে কদিন আগে তুই বুকো সাপ দাস কা হাতে বুকো সাপ দিছে তেড়ের লগে এখন ভাবি সুন্দর 30 বছরের দুল উড়া লাইব এবার রোজার দিন গা তাপ দিতে লাগে ডার্লিং এ দিগাইও সেতিয়ে ক আস্তাগফিরুল্লাহ রোজা ভাঙ্গি যাইব ইস্তার রহর কি রহর ওহো ইস্তার রহর কথা কস ওহো ইস্তার রহর হুজুরে মাগরিবের নামাজে হইলা লাগাতে কুলাজুর বি নাস লছে কুলাজুর নাস হড়ি কো ও ইডা ন ইয়ার ইন্না তোলা দি এ ও আর কিচ্ছা কইলা মার কি সাতিয়ে কি কয় ও হো অন্ন ইস্তার রহর তো তোর বত হালাল সাময়িক ব্যারিকেড দিছে আল্লাহ এটার কো সিয়াম মানে বিরত থাকা রমজান মানে জ্বালানো গুনা জ্বালা আলাইব সিয়াম মানে বিরত থাকা আল্লাহ যেটা মানা করছে এটা থেকে বিরত থাকুন আল্লাহ যেটা নির্দেশ দিছে এটা করো তাহলে রোজার মাসে আমরা আল্লাহর ডরে খাই না আচ্ছা রে ঘুষ খান যায় যাসিনি তো এই যে বিভিন্ন অফিস আদালতে তুই যে ঠাসাকের কই রোজা রয়েছি টেবিলের তলে ইয়া করি দেন ফেফার মোড়াই দেন আবার জোরের আজানের সময় বেগুন কেন্দ্রীয় মসজিদ উপজেলা নির্বাহী প্রশাসনের যে মসজিদ আছে বিভিন্ন অফিস আদালতে সুন্দর করে মসজিদ বেগুন কত শুধু আল্লাহ আসলে খাইয়ে এসে ঘুষ আসলে কি খাইয়ে এসে আল্লাহ করে আল্লাহ বুঝে ইচ্ছা আছে ঠিক আছে এটা করলি রোজা থাকবার সময় খাও দে বোরে ধরতে যাও দে হে সময় আল্লাহ দে ঘুষ খাইবার সময় আল্লাহ দেয় না সুদ খেতে আল্লাহ দেয় না বুড়িকে তেলিসে দই না তো জসিমে লাগো লাগ রে রোজা তো দশে গেছে গো আলগা সালগা উফরগুন দিতে চাই বাজার করুন লাগবো হিগুন কনগুন সুদের গুন হিগুন করগুন সুদের গুন
এরকম সিটিং বুড়ি আবার্তা মানে টুবি মাত দেন না বই চাইন না আমার মা ভিলো নাই রে আর জোরে ও আজকে চলবো নি আমার আস্তে আস্তে মূর্তি উঠো ঘটনা কি মুতি কিলে লইতাম বেড়া পেতে ইস বাইর মতো করিব লাঙ্গরে শিখা জেনা করা যাবে না নিজের পরে রোজার মাসে দরম জান না তাইলে এটা তো আল্লাহর আইন তাইলে জেনা করলে আল্লাহর আইন লঙ্ঘিত হয় জেনা করম যাইতো না নবী জানে উম্মতে যে শেষ জমানাতে ফরজ ইয়া করব এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে এইজন্য কা আশাদ্দ জিনা আন তাজনি হালিলাতা জারিক সবচেয়ে নিকৃষ্ট জিনা প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করো জিনা তো এমনি খারাপ দেখছেন আজ আমরা 80% লোক জড়াই গেছি পরকিয়াতে তো আল্লাহ কেমনে আঙ্গরে রাখবে কথা কসা মাইরটা রেডি হই যা সতে সব ছুট খেতে আসি হারাম আদান বুড়িয়া রোমান ভাই আদমুন্না অনাদ করে সাত ছেড়ে আজান দিলে কিতা কইবা কান মাজার ধরা ওইটা নিয়ে কাহিল লই ওনাইজ্ঞা কাহিল ওনাছে নাসি ওনাইজ্ঞা কাহিল লই বুড়ি গিয়া কাটতে কাটতে খাড়া 2 ঘন্টা হাতের লোক খাড়া খাড়ায় কথা দোয়ানের কোন কন রোমান ভাই আমি একটা প্রযুক্তি বার করছি মসজিদ থেকে কেমনে সেয়ার দৌড়ানো যায় যে সমস্ত মুরগিয়ার স্টেশন লাড়ি লই সেয়ার লই আইয়ে এগুলোর এই প্রতিযোগিতা বাংলাদেশে এইভাবে করা দরকার বলে আমরা নিজে শুধু সেয়ার আর স্টেশন বা লাড়ি গেলই ধরেন 200 মিটার দৌড় দিবেন দৌড়ে জিজ্ঞা ফার্স্ট হইব বুড়িয়া বুড়িয়া কো বুড়িয়া কো প্রতিযোগিতা ল্যাংড়া কো জিজ্ঞা ফার্স্ট হইব এগের ষোড়শী মহিলার লগে বিয়ে করেন তরুণীর লগে এক গোর্গা জাকা নাকা নাকা জাকা নাকা আকা নাকা ঠিক নি আর দ্বিতীয় পুরস্কার বুড়িয়া জিজ্ঞা দৌড়ে সেকেন্ড হইব হিগ্যার ফিসে থাকবো এগের হইব এমন ষোড়শী যুবতী জিজ্ঞা 1 লাখ খাইছে আর তৃতীয় পুরস্কার এই ওই বুড়িয়ারে তো অনেক ল্যাংড়ারে জিজ্ঞা 2 লাখ খাইছে এই এই প্রতিযোগিতাটা হচ্ছে প্রত্যেক মসজিদে বাংলাদেশে করসা দেখবি একদিনের ভিতরে সিনিয়র সব শেষ বুড়িকে গড়ায় গড়ায় দরকার হচ্ছে সিনিয়র গড়ায় গড়ায় দৌড় দিবে বিয়ের বেলায় এতে দুনিয়ার নজ্জামি ব্যাগেন করে এতে মসজিদে এলে সিনিয়র দোয়ান তুলি এলে যায় এরকম সিটিং বুড়িকে বর্তমানে আমার ইয়ান রাত 11:30 ফরিদগঞ্জ তেলিশাই নাই রে আরে সরম দিচ্ছে কবলে নাই নাই রে কি করছো তোরা আল্লাহর লগে কত হাইজ লেবিয়া সিটিং বেজি তোরা করস নামাজটা মহান রবের সামনে দাঁড়াবি আমার রোমান ভাই মামলাটা প্র্যাকটিস করে পড়ে এভাবে এভাবে নিখাড়াইব সুন্দর করে হাকিমের সামনে দাঁড়াইতে হয় উনিও বলে ইউর অনার আদালত সুন্দর করে উনি মামলাটা প্রেজেন্ট করে হাকিমের দেখি মায়া করে তার জামিন দেয় তুই মসজিদ দুনিয়ার কাম ব্যাগ কেন করস মসজিদ হলে তোর আলসিয়ে আরামে ধরে একদম যারা মায়াজুর সমস্যাগ্রস্ত তারা ঠিক আছেন অসুবিধা নাই আর যারা মোটামুটি পারেন তারা সিনিয়র ইউজ করিয়েন না কষ্ট হোক না একটু প্রিয় বন্ধুরা কষ্ট হয়নি তো বারবার রোজা আড়া রাখতে আসি ট্রেনিং তো ফার্স্ট তো করতেছি না কেউ রোজা দিতেছে 12 মাসে একবার আলো ট্রেনিং দেন সেনাবাহিনীতে চাকরি হলে 2 মাস 2 বছর ট্রেনিং দিব তো করে হিল ট্যাক্স গিরাগার আছে আছি শেষ মাথা বেল করে দিব বোঝা কুমিল্লা ক্যান্টনমেন্ট হুতি গুমজা কই বলই থাকবে কোন দিন যুদ্ধ হইব নইলে তো বাঁচি গেছো আল্লাহ ইবলিসের বাঁধি রেখেছে সুলছিলতে শয়তান শয়তানের বাঁধি তো করে ট্রেনিং দিছে এই মাসও কম খাইবি কলবের সোজা করে গেলে নমাজ বাড়াই দিছে 35 টাকা ধরে নি সুটি এই দিনও
রোজা রায় উভয়া রায় সারা ভাঙিয়ে দিছি, আর রাচ্চা নোয়াজ বেশি হড়াই আঁডুর খাল সোজা করে দিয়ে আল্লাহ টার্গেট হলো তুই যাতে 11 মাস চলতি পারস, অটো চার্জ দিয়ে দিছি 12 ঘন্টা চলবি, এটার নাম রোজা, এটার নাম রোজা। ও মা গো মত করি গো, ও মা গো হাতে রোজার মাসে কিতা কম খাইবো আরো বেশি খায়, 11 মাস হাতে কোনোদিন দুধ রোজ করে না, আমার রোজা আইসে আর দুধ রোজ করিয়ে গেছে, সর্বি গলা মোড়া মোড়া কোন লইয়া নেই হাতে তেলি সাহেব, তারপরে কোন নয় কান্তা বাজার আসর হর গোরে গারে বুড়ি গিয়া গোরে গারে সাহায় কিতা কিতা বেসে কইডি কিতা রে কইডি পুদিনা হাতা কইডি খালি কি হক শরীর গরম হয় এতে হুদিনা হাতা কত রকম না টোকা টাকা ইস্তারি লইয়া নেয় মাগু ইয়ান্দি বেলের শরবত ইয়ান্দি, তারপরে শিলা শেয়ার শরবত ইয়ান্দি, কলার শরবত ইয়ান্দি, মালটার জুস ইয়ান্দি, আমের জুস, তারপরে ইয়ান্দি আছে তোকমা শিলা জোক ইসুক গুল, ও শরীর গরম করি বেল নাই এই বুড়িগা, ইয়ান্দি আছে ট্যাং হেতের হুতে রাশি এত ট্যাং হারাইছে হেতের হেড ট্যাং বোমা মারি ফেল নাই না, ট্যাং মানে কিতা ট্যাং এই হাসনাত ভাই কথা কর না, ট্যাং মানে কিতা শরবত, ট্যাং মানে ট্যাং শরবত মতো, ট্যাং মানে আল্লাহ যে ট্যাং এর নাম দিয়েছে বালাই কই চাল্লা ধন্যবাদ আনে, ট্যাং মানে হেডের মধ্যে শরবতের বোমা মারন মাগো, হাতে 30 রকমের শরবত খাই রোজারে হাতে মারি এলাইস 40 করে গেলেছে শেয়ারি তো যা কাছে হাতে লাইফ সাপোর্টের রোজা হিয়া নেই ঠিক তো রোজা এনে নথাই তুই এনে তা মতো ভালো আসিল আল্লাহ টার্গেট তো ছিল তোর কম কম হইব হুমা তুই লই এনছ না আলা গরুর কল জগত লইছি কি হইছে গরুর কল যদি কত আর টক্কা দেন না কাসকি মাছ দিয়ে টমাটম দি বাজি করছে 30 রকমের তরকারি কও হুজুর রুট আমার না তো এ দুইয়ের তো দুই নেলা করে হাইট গেন এলা যদি খাইছে রে আল্লাহ যদি খাবা মাগো হজর হজর এত শরীর গরম হয় কইরে ভালো লাগে না তো যে খানা খাইছে হেতের ফসুত তো খাইছ কিতা মরব হেতে আরো মোটা তাজা হইতে আছে আল্লাহ কই এনকে তাই বাহাইমুল খাসলা আর হেতে রলো এনকে তাই বাহাইমুল খাসলা ন এস দিয়াতে বাহাইমুল খাসলা হেতে রোজার মাসে পশুত্ব খাসল মোড়া তাজা হয় আর হেতে আসরের সময় কুত্তা কুত্তা হয় যদি হলো আনে সালাম দে যারা আসসালাম আলাইকুম আসেনি বালা এ আই বালা লাগালাম তুই আর বালার গবে জিজ্ঞেস না কে বেদ ঠিক না রোজা শিখাইতেছে আমাদেরকে সবক রোজা ঠিকই শিখাইতেছে 8-10 কোটি মানুষের তোমরা ধৈর্য ধরবা কেউ তোমাকে আঘাত করতে লাগলে আঘাত করিও না ভাই আমরা শান্তিতে থাকি জেলেনস্কি যদি আমার ভ্লাদিমির পুতিনের বলে বড় ভাই আমরা বড় দেশ সালান ভাই আয় ভুল করছি আয় নেটো হইতেন ন মিলিজুলি চলিয়ে থাকবে আর নে সালান তো মানুষগুনের বাসান নারী পুরুষ শিশু ইহুদি হোক না তবুও তো তারা আদম আলাইসাল্লামের সন্তান আজকে একটা হিন্দু আম্মা আমারে জাগাতে যাইতেছে আব্বা আরে ভাত খাই ফেললে কিছু দেন না আমি ব্রেক কই চলি গেছি গে চলি গেছি আবার ব্রেক করছি হা 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 বুড়া মানুষ আমি আয় হাতে তার নামও তো পাইতে পারি খানার পয়সা দিলাম বিবেকের প্রশ্ন করলাম আল্লাহ উনি ধর্ম না মানুক কিন্তু উনি তো আদম আলাইসাল্লামের মেয়ে আমার আম্মা হাওয়া আলাইসাল্লামের মেয়ে উনি আমার চোখের সামনে কেন না খাইতে থাকবো এই যে এখন নারী শিশুগুলারে তামা করি গেলাম এতে মারে হেতে রে হেতে মারে এতে রে এ দুই ফাঁড়ার নির্যাতনে বিশ্ব কি ঘটনা ঘটেছে আসা ঠিকই না অবস্থা ভয়াবহ অবস্থা ভয়াবহ আমার রাডার মেশিনে ধরা গেছি অবস্থা ভয়াবহ অবস্থা ভয়াবহ বেলিডি উনি আঙু গিলাম তুবু ইলাল্লাহ ফরজি ইলাল্লাহ আনিবু ইলাল্লাহ আসো আল্লাহর দিকে আসো মসজিদের দিকে মসজিদ হলো আমাদের শান্তির ঠিকানা মসজিদ হলো আমাদের টিকা সেন্টার করোনা ওয়ান ডোজ সেকেন্ড ডোজ বুস্টার মসজিদ হলো সুবহান রব আলা সুবহান রাব্বিয়াল আলা এই টিকাটা দিবা প্রতি সেজদাতে আল্লাহ তো করে মুসিকু আই লাভ ইউ তুমি আমারে ধন্যবাদ দিছো তো আমি আমারে রব বলি স্বীকার করছো বাতাই খাওয়াই তুমি আরে মূর্তি তো ভূত পবিত্র রাখছো আমি বলে সুবহান ভূত পবিত্র শিরক থেকে তারপর তুমি বলছো আলা তুমি বড় আল্লাহ ক মাথা তাপদি করে বন্ধা আয় বড় তুই কদ্দুর জানোস কেন জানোস ক হ্যাঁ আই জানি আমনে এই জগৎ মহাজগৎ শুধুমাত্র 1% আবিষ্কার করছি ট্রিপল সুপার ক্লাস্টার পর্যন্ত এরপরে 99.99 পয়েন্ট মহাশূন্য খালি এটার তো বড় এই প্রথম আসমান এটার তো বড় দ্বিতীয় আসমান এটা আরো বড় আরো দূরে সাপ্তাহিক আসমান এই 3500 বছরের রাস্তা এটা তো বড় 70,000 নূরের পর্দার দেশ হিডি এক দেশে তো আরেক দেশ আরো বড় এর চেয়ে বড় সিদ্ধাতুল মুনতাহা আল্লাহ এর চেয়ে বড় আরশ আজিম তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আমার আপনি আমার আল্লাহ আল্লাহ আঙ্গরে এভাবে সেজদা অবস্থা মুসি আয়লা যখন আমরা কইছি আয়লা আল্লাহ আপনি বড়
আল্লাহ করে মুসিদি কয়, তুই বুঝি স্বীকার করছো না এত বড় কথা দিলাম, আমি আল্লাহ তোরে মাথাটারে জাহান্নামের আযাবে নেব না। সেজদাতে কি সুন্দর কমিটমেন্ট, এই পৃথিবীটাতে কোন রকম অ্যাবসলিউটলি বিন্দু না ধরে নিছি। এই 53টা গ্রহ উপগ্রহ সূর্যের, সূর্যের হলো অজ্ঞা আছে অ্যামিক্রন, হাতের নাম অ্যামিক্রন শ্রী নক্ষত্র, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, এর চেয়ে 13 লক্ষ গুণ সূর্য রে, এতে আরো 2 কোটি গুণ বড়, 2 কোটি সূর্য রে ফেরের ভিতরে ঢুকে দেখতে আরে হুতে আব্বারে আব্বানি হো আব্বার গোষ্ঠী গিলাই আব্বা হান্দান তুগেরে আমি অ্যামিক্রন শ্রী নক্ষত্র, আমি আপনার ফোলা ঠিক আছে হান্দান ফেড়ে হান্দান 3 কোটি সূর্য রে হেতের হেডের ভিতরে ঢুকায়। এবার গ্রহ নক্ষত্র অন্যটি আরো কত বড়, তুই যে রাশি আল্লাহ মিক্রেন আল্লাহ ফুলান আল্লাহ ছোট্ট কত জগতের লাই, তুই খালি বোমা মার ঠেস তোর যে সব খাড়াইছে ইউরোপ লই যে বের করলাই, আহা বাইরে ভাই বাইরে মানুষটির বাসা, বাইরে মানুষটির বাসা রে সক্কিতা, এক একটা আব্বা জান্নাতি রে আল্লাহ যে জান্নাতটা দিব, মহাগ্রন্থ আল কোরআনে মেসেজ দিতেছে কত 10 দুনিয়ার সমান আরো কোটি কোটি মাইল লই যাব গো, সায়া ডাকা ফাঁকি ডাকা কার্পেট বিছাই না করে ভাই কি না আল্লাহকে তুমি করে সারি দিলে সারে তো আয় হেতে লোডা মারি কার্পেটে বই যাবে গো লোডা মারি ভাই আল্লাহ আর আচ্ছা ইদে আয় আয় গেছি এই এইটা এটা আর জান্নাত কই রে গোলাইম মাই ইডা না আবার হেতে রে টানি লই যাবে গো কোটি কোটি মাইল শোভা সেট এতে দড় দিয়ে বই যাবে ভাই আর অনেক সাই বই যাই কই রে ডাকাইতে ইডা না তোর জান্নাত আরো বহুত এইভাবে জান্নাতের সীমানা লিল্লাহি তাকবীর আল্লাহু বিজ্ঞানীরা কয় এক একটা গ্রহ নক্ষত্র কত বড়, ক প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বা, টিক টিক ডিমের টিকা কল্প ডিম কল্পনা করি যদি নৌকা কল্পনা করি যদি ভাসিয়ে দেওয়া হয় পুরো পৃথিবীর সাগরের পূর্ব প্রান্তে, আরেকটা ডিমেরে যদি পশ্চিম প্রান্তে ভাসিয়ে দেওয়া হয় মহাসাগরের কদ্দূর দখল করিব, অল্প কয়েক একটা গ্রহ নক্ষত্র মহাশূন্যের জায়গা অল্প কদ্দূর দখল করে দিয়েছে, এরভাবে অনন্ত মহাশূন্য খালি, তাইলে জান্নাত আসেনি জাগাইডি আসেনি, তোরে বোমা মারা ফেললানি আল্লাহ পাঠাইছে, তোরে মানুষ মারি ফেললানি পাঠাইছে। আরে শুভেচ্ছা স্বাগতম দার আইন আমি স্কুলের ইয়ে দেয় কুত্তার দিকে চাই, এক ক বোমা কুত্তাটি না তো মরিশাস, তোরা তোরা মানুষের আর লাগবই তা কুত্তাটি মারুস কা, এত কথা কেন কুত্তা মারুস কা ফাঁকি মারুস কা, এ গাছ গাছালি গুলো মারুস কা, কি শুরু করছো তুই কি এর বিজ্ঞানী তুই সিটি, এত কথা তুই সিটি তুই বিজ্ঞানী গস বেড়া তুই ডাকাই কথা তুই ডাকাই এদিকে দেয়া এনে দেয়া আর দিকে তুই ডাকাই এসব অস্ত্র বানাইছ পৃথিবী নষ্ট করিবার লাই জহারাল ফাসাদ ফিল বাদি ওয়াল বাহারে বিমা কাসা বাতায় দিন না রোজায় কথা না শিখা বান্দা তোর মনে চায় খাইবার লাই না খাচ্ছে, তোর মনে চায় অনেক কিছু দখল করিবার লাই না করিচ্ছে, এই কথাটা রোজা বিশ্ববাসীর ট্রেনিং দিয়া দেয়। ওমা গো রোজা আইলে তোরা আরো বেশি খাস, নবী কইছে মানে ইতাকাফা ফি আশরাফি রমজান কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে 10 দিন ইতাকাফ করে সে যেন 2টা হজ এবং 2টা উমরা করে। আর তোরা রোজাদারেরা ডাং 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 বেডিরা হইলে রোজাতে মার্কেট বালা করি করি দশম রোজা থেকে বাজারে ইতাকাফে চলি যায় কই ইয়া কোন সাজিগুঞ্জ কোনে রে সাজিগুঞ্জ কোনে রে সাজিগুঞ্জ আসতে না ঘুমাইয়ে দেখছেন নি হাতে কেমনে সাইর হইছে রাডারের মতো, এ বেড়া নূর হোসেন এগুনি ক্যামেরা লো বেড়া ক্যামেরা ঘুরা যে কমাস ঘুরা কে কিতা করে বেড়া দেখছো তুই আর কলজের টুকরা ছোট মানুষ শুনতে আছে মহাগ্রন্থ আল কোরআন, এ কোরআন পৃথিবী থেকে ধ্বংস হবে না রে আল্লাহু আকবার, হেতে রাজ্যারটাতে কিতা বোঝো ছোট মানুষ কিন্তু আল্লাহ তারে বুঝে দিব আল্লাহ কি করব, তো কোন কথা বলছিলাম এ রোজা রোজাতে আমরা আরো বেশি খাইয়ে রোজার টার্গেট হলো কম খাওয়া দিতেছে আল্লাহ, মোয়া মোয়া খাত শিখায় ভাতৃত্ব মোয়া সাত শিখায় সাম্যতা শিখায়, এরে তেলিসের শাহাল তুই যে 3 বেলা খাইছিলি এত সুন্দর বউ ভোগ করছ ও মুখর যে বউ নাই অহন শাহ আছে, অবিবাহিত পুরুষ মহিলা কত কষ্টে আছে শাহ আছে বললে হরা নড়েনি তাইলে এতে সাঁদা দিয়ে বিয়ে করা এতিরে দান করে বিয়ে করা রোজা হিডা শিখায়, আর ও মুখে যে হেতে যে হারা দিন অজ্ঞা বেলা ভাত খায় কেসাল্লানি হেতের লানগুন গড়ে ভাত ভাত করি হেরে তুই বুড়িগার বহুত খানা আছে আল্লাহ ফেট্টি গেলি শিখে সা হোড়ানি লাগেনি
এটার নাম রোজা, এটার নাম রোজা। কিন্তু রোজা আইসে তুই অনুষ্ঠানিকতা করি, তুই আরো দুনিয়ার খানা উমাগো হইল রমজানে হেতি কিনে এলেছে হাঁস মন মুদি মাল, কয় মন হাঁস, হাঁস কেজি বুট, হা 10 কেজি সোয়াবিন বেসর, দশ কেজি আদমন হিয়াজ রোর মা গো মা কি দেখো ভাবি না রোজা রাজির দিন প্রতিদিন কি হাইতে এমনি লই লইলে আমি এক কবার তইলে তোরা 18 কোটি রোজা ধার, যদি একসাথে হইলে রমজানে এতগুলো মাল কেনস বাংলাদেশের ট্রাক ন, বাংলাদেশের সরকার ন, পৃথিবীর 300 রাষ্ট্রের সব গাড়ি দি সব রাষ্ট্র আয় যদি দেশটা পরিচালনা করে দ্রব্যমূল্য থামাইতে ইত্য ন, তইলে কথা কর দ্রব্যমূল্য উর্ধগতিতে বাড়ানোতে রোজাদাররা দায়ী না সরকার দায়ী? হ্যাঁ হ্যাঁ রোজাদাররা, হ্যাঁ যারা সোয়াতলা দাঁড়া গেছেনি খালি সরকারের বিরুদ্ধে, খালি সরকারের বিরুদ্ধে তুই নিজে সিটিং বেড়া আব্বা আব্বা কিন্দি আর করো ইস্তারি নাই বাপ একে ছোটা পান খাইলে খাওয়া বই মা গো ইস্তারি না তো একটা গজবে না জোরের হলে তো শুরু হয় আজান দিয়ে লেছে এর আরো ইস্তার সরে আর হেতিরে কুত্তা কুত্তা মাছ আছে যে আসর হলে তো ডরে করো আয়ুন জানা এরে আকিতা লাগবে নি বেসন টেসন এ কিতা লাগবে আগলে গেছে তোর লাল লাল লাগতে মারাইতে মার অনাইছে কেউ কিতা লাগবে ওমা এটা কি রোজা না কুত্তা খাচ্ছ ওমা কথা কয় না এরকম সিটিং মহিলা আমাদের তেলিশার ফরিদগঞ্জ নাই রে রোজা হয়েছে লাল লাকুম তার তাকুর অনাঙ্গ হয়েছে লাল লাকুম কুত্তা খাচ্ছ আম্মাজিরা আসরের পর কোরআন নিয়ে বসে যাবেন আসরের পর কোরআন তেলাওয়াত করবেন আগে যা আডার হিডে দিয়ে ইস্তার করতো এ রুমান ভাই চায় না আডার হিডে বিজে খাট দি এই হিডা চালাই সেয়া বিজে রেখবি কোন রকম বত্তা দিয়ে হানিবার দিক নাঞ্জিয়া না হুরাই দিবে না খানা তো জান্নাতে রেডি আছে বেলা আউ করে দিলে তাহলে হানু এ হুরান মুঙ্গির আজিছে হুরান কর্তা রাজ করে বাজিরে এই আর মল্য হুরান কর্তা কাপ দেয় আর কবর থইস আব্বা কিনলে আব্দুর রহমানের কইছে করে হন জান্নাতি হইলে তো ইনার নতুন ড্রেস রেডি আছে নতুন জামাগুলো আমার দুনিয়াবাসীদের দরকার আরে হুরানটা মারি দিস দেখছেন নি আমার আর আমরা রোজারে কি করতেছি রোজারে ইস্তারি দিস লাইফ সাপোর্ট হলে যেই বই শেয়ারি খাইতে উলিয়ে বুটবি জ্বালা মাগো বুটগুন নরম হইব আই জান্ন কইছে আত তালি দিচ্ছে না ফিকাপ দিছে কি মাগো বুটগুন আত তালি দিচ্ছে গুন হইব কত করে বিজেছে শেয়ারির সময় শেয়ারির সময় কথা ছিল তাহাজ্জু ধরবার লাই নিয়ন্ত্রণে বুটবি যে চিন্তা করতেছে জোর হলে তো কিতা কিতা বানাইব 30 আইটেমের রিস্কারি এই যে হেবুড়ি একসাথে মালগুলা কিনি দেশের সংকট লাগাইছে ট্রাকে কত কান্দা কান্দে রাত 2টা 3টা বাজায় ট্রাকের দেই তো ট্রাকের ইঞ্জিনের সাক্ষাৎকার নি কিতে রে ভাই কোতাস দে কাপসারি ভাই ও কলজাহাড়ি যা সিটাং ফোর্টে তো টান দিছি সিউড়া জগন্নাথ দিঘি পর্যন্ত আইছি ওনো ড্রাইভার খোদার কাটা কত জিরে তো দেনা কত কান্দা কান্তি আছি কার 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 ও ও ও ও সাক্কা কত আল্লাহ দয় দে রে ড্রাইভার খাড়া সাথ তুইও কিছু মাথা ঠান্ডা কর চোখ মুখ হানি দে এর নয় অ্যাক্সিডেন্টের ডলি দেবি করে ডাকাত এর ডাকাত তুইও কিছু খা ফাল্গুন করা ইয়েনো কিছু থামসা এ বিজয় করা ইয়েনো থামসা এ তো জগন্নাথ দিঘি থামসা সহ্য করা মেরে কিছু খাসা অববিটে ডলি রিসোর্টে ইকবালের খোদার কাটা সন্ধে উঠানো থামসা আয় সাক্কা গুন কত ঠান্ডা হই ইরেনো সাক্কা হুডালাই ডাকায় পুরোটা রোড 1 ইঞ্চি জায়গা বাদ নাই গাড়ি চলতি আছে চলতি আছে তোরা সরকারের সহযোগিতা করস অল্প অল্প কে নসা এতে ঠিকই নসকা রোজা তো করে ইডে শিখা বান্দা যদি দুর্ভিক্ষ আসে আলহামদুলিল্লাহ যদি খানা আসে আলহামদুলিল্লাহ এইভাবে তোরে ফেডের ট্রেনিং দে বুড়িয়া এক বেলা খায় কবেলা জোর হরি আইয়ে বুড়িয়া যদি বাদ দিতে হাতে 10 মিনিট দেরি জোর উঠতে ও মা হাতে যেন টাইগার খাই সকলাল করে গেছে নাতি নিরে বলা নাই দে ভাই আসতেছি ও নাই দে আইয়ো তোর মা কোনাইলা ও মা হাতে যে টককে ওই তোর মা কোনাই আই জোর হরি এসে জানসটা বাদ কোনাইলা ও মা যেন হাতে কুত্তে সোয়া 3 গে কামড় দিছে কুত্তে কোগে কামড় দিছে 3 গে আরো ওগারে কাড়ি সাইড একবার কুত্তা কামড় দিছে আতে এটা না আরবিতে কো সুলু সোয়া উনস সোয়া 3 গে কুত্তা কামড় দিছে এরকম কুত্তা খেচ্ছ তোর বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে আজ বাংলা মাছ চলে জাফর ভাই কইছে গত বছর একটা উসুল করি গেলে এখন হ্যাঁ উসুল করি বেলা আজ হামজে আইব হইছি খালি কাস্টমারটি আইয়ক আমা করিছিল এই সিটিং গগল আসতি এরে কোনে যাস হাবুলক ও আনসড়ি কিন্তু গাথর যে নাই রে আথারাসা ঘুমাইব তো আথারা
ভাই জান্ন জান্ন করে অন্যান্য করবি, এটা তো ক্লাসরুম, এটা কি রোজাটা আমরা কি শুরু করছি? ঈদ তো আইয়েন একটা কবা কবি নাই, এর বেতন আছে 20,000 টাকা, বন্যা রাগ7,000 টাকা দিয়ে 2 পিস 3 পিস মুখ বাই মেলায়, আরেক মুই একটা ইন্স্যুরেন্স ভাঙ্গে বললে 40,000 টাকা দিয়ে একটা কাতান শাড়ি আনছে, এটি করতো সব করতে মুচ্ছ তো রিক্সাওয়ালা সব করতো নাই রে রে বলা রোমান বাইরে সালাম করে কি রে তুই কে আঙ্কেল আমার গঞ্জিটা দিচ্ছেন দে, আর ছেলে ফেলেরা ঈদের দিন তারা নির্যাতন করে, ঈদ তো ইয়ে একটা কোবাকুবি ইয়ে। আমার লাইফেও আমি ঈদে কোনোদিন নতুন জামা কিনি নো, চলতি আছি বাংলাদেশ বিমানের মতো, ঈদে জিয়ে নজায় হাইব ইয়ার হরে রু ওর কথা কয় না। ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ার বন্ধ করে কাঁদে রে কাঁদে, এবার জনগণ মসজিদ এ থেকে ঈদগাহ থেকে যাইয়া ওনার গেরোয়া দি কইতে আছে হুজুর দুয়ার খোলে দুয়ার খোলে নামনে ঈদের দিন কাঁদতে আসেন, আমরা হোর বাড়ি যাই বাপের বাড়ি যাই বন্ধুর বাড়ি যাই সময় চিনি গাই আনন্দ করি মানে নামাজ ওড়ার না কেন এরা দিনে গেছে অনেক বড় নামাজ ওড়ার নামাজ ওড়ার করে কি এর নামাজ কমানোর খবর না ঈদের নামাজ না হাউ মাউ করে কান্দেন কেন করে আয় কান্দি আসি একটা মাস রোজা ছিলাম রে মাজিরা রোজাটা আমার আল্লাহ কবুল করছি না, মেসেজ সেন্ড করছি মেসেজ রিপ্লাই আই গেল, আর একটা মাস কোরআন তেলাওয়াত করছি কবুল হইছে কি না অন্য খবর আইল, একটা মাস তারাবি ভরছি রে বহুত কষ্ট করি এগুলা কবুল হইছে কি না খবর পাই নাই, দান সাদাকা করেছি এগুলা কবুল হইছে কি না খবর পাইল, তাহাজ্জুদ পড়ছি দে কবুল হইছে কি না খবর পাইল, তো গোমান রোজা কবুল হইছে দে সেহারি ইফতারি কবুল হইছে দে মানে খবর হইছ কোনা না তো খবর আইল, তাইলে কেমনে তোরা আনন্দ করস রে, সব মুসল্লিরা উনি হাউমা করিয়া কাঁদতে কাঁদতে ঈদগায় আইলো, এইভাবে কাঁদতে কাঁদতে ঈদগায় আইবেন, ঈদগায় আপনার 10-20 বছর আগে আপনার আব্বা আসিল, আব্বা নাই বাইরা নাই চাচা জেঠারাও নাই আপনার আছেন, আর কত বছর পর আপনিও থাকতেন ন উদ্ধারেরা কবর দেশে চলে গেছে, তা করলে দোয়া করি কাঁদতে কাঁদতে জিয়ারত করি এরপরে বাড়িতে আসবেন, চোখের পানিটা মুছতে মুছতে ফেরেশতারা কইব চোখের পানি মোস ও আল্লাহর বান্দারা ফারজি হইলা রিহালিকুম যাও তোমরা বাড়িতে চলে যাও, কত খবর আল্লাহু লাকুম মহান আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলে, এই হইল ঈদ। আর আঙ্গু ঈদ তো আইয়ে না একটা কোবাকবি নাই, এর ঠিক কিনা সানলই তো কোবাকবি কেউ তো আগে করি গেলা ঠিক নি রে কি করি গেলা নবী কইছে সোমো বেরুইয়াতি ওয়াফতরে বেরুইয়াতি সাম দেখি রোজা থাকো সাম দেখি রোজা ভাঙো, নবী সমাধান দিয়ে গেছে হ্যাঁ আতিম মুসিয়া মাইলাল্লাইল রোজাকে রাত্র পর্যন্ত পুরা করো, এখন সৌদি আরবের লোক যদি মিলাই রান তাহলে সৌদি আরবে যেদিন সাম দেখছে আচ্ছা হেতার দেখছে তাকো তাকো আকাশে সন্ধ্যা 6টা আপনার এবার এ 9টাতে খবর আছে মোবাইল বইতাম লাগবে, মোবাইল তো ঠাড়া হরি শেষে যাবে বই তো এবার মোবাইল বই থাকুন 9টা, এবার হেতারা যেদিন ঈদ করব হেতারা রাত 9টাতে কি করছে ঘোষণা দিছে ঈদ হইব কাল্লা আপনি হেতা করলে বই থাকবেন, তো হেতা করলকে এবার ইস্তারি করেন না বা হেতা করলকে সেয়ারি খান হারবেন নি ওরে কথা কেন সেয়ারি খাওয়া কি শুন না এটা টাইম আসেনি সবে সাদেকের সময়, তো হেতা করলকে তার মিলেতেন গেছে, তো হেতারা যে সময় সেয়ারি খাইব সে সময় বাংলাদেশের আকাশ সীমা সকাল 6টা ওর কথা কয় না 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 হেতারা তো সময় সেয়ারি খাইব বাংলাদেশের আকাশ সীমা এখানে প্রায় 7-8টা বাজি গেছে 7-8টা, তো সে সময় সেয়ারি খাইলে রোজা হইব নি ক'ঘন্টা ফাঁক 3 ঘন্টা, তার না সৌদির লোকে মিলিতে নানারে কইছেন কি এটা আন্তর্জাতিক তারিখ রেখা আছে, এই বিজ্ঞান আন্তর্জাতিক তারিখ রেখা নিছে, আল্লাহ তো একসাথে সমগ্র পৃথিবীতে দিন করে না
আবার রাত করানো, অর্ধেক রাত অর্ধেক দিন। এখন আমি যেন রাত শুরু হয়েছে রাতের 11টা আমেরিকাতে, দিনের 11টা সেম সেম করে রেখেছি। এরপরে দেখেন হোনোলুলু, আমেরিকার একটা দেশ হোনোলুলু, আপনারা হাজিগঞ্জ ফরিদগঞ্জের মানুষেরা নবী বলছে চন্দ্র মাস হয় 30 বা 29 হইব, 29 দিন 6 ঘন্টা, এই জন্য 11 দিন করে রোজা সামনে আগায়, প্রতি 30 বছরে 1 বছর রোজা আগাই যায়, এইভাবে ঘুরে রেখতেছে আল্লাহ, সুবহানাল্লাহ কয় না। হোনোলুলু যদি বাংলাদেশের আকাশসীমা ছাদ দেখেন, একদিন যদি একটা রোজা যদি কম হয়, 29 রমজানে যদি সন্ধ্যা 7টাতে ছাদ দেখেন বাংলাদেশের আকাশসীমা, আমেরিকার হোনোলুলুতে 27 রমজান হেতারা 3:50 চেয়ারে গিয়ে বেলে উঠছে, এবার হেতারা মোবাইল কান্ধলে দেখতে হবে আফসারি ইয়া তবু দেশ চান্দুইসিনি রে হারা রাত বহিছি পৃথিবীর কন্ত কন্ত চান্দুইব, হ্যাঁ আফা উসছে তো চান্দুইসি, এবার হেতারা দাঁত বাস করি করি খবরও কইব হোনোলুলু হেরা মিডিয়াতে কইব গো জড়িরা বাবিরা দাদিরা লাভারেরা প্রেমিকারা রোজা থাইয়েন না, আরো ইয়া 3 ঘন্টা হরে আপনারা ঈদের নজ যাইয়েন গো 7টাতে যাইয়েন গো যাইয়েন বাংলাদেশে চান্দুইসি, তাইলে হেতা কইলো 27 রমজান রোজা হেতা কৌগা কম হয়েছে কৌগা, তো নবীর কথা ঠিক রইল নি। আর কলেজের টুকরা ভাইদের কাছে আমি দরখাস্তটা রাখলাম, আর কোনো বিজ্ঞানীও না বড় হাদিস বিশারদন অল্প স্বল্প যা বুঝি, এই জন্য ফুললি আপনি সাবমেন্টটিকে একদম ইঞ্চি ইঞ্চি করে ভাগ করতে পারবেন না, মোটামুটি একটা এরিয়াতে একটা জনগোষ্ঠী যেভাবে একসাথে থাকা যায় এইভাবে করেন, এইভাবে চলেন, ভালো হইব ভাই ভালো হইব সাবমেন্টি এরিয়াকে। হয়তো আমারে প্রশ্ন করবেন আফসারি ভাই ঠিক আছে আমার কথা মানি নিলাম, একটা রাষ্ট্রে ইমাম মেহেদির উক্তে তো একসাথে সারা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে যাইব, তো একসাথে কি রোজা রাখতে পারবো নি, রাষ্ট্রীয় ফরমান দিব এরপরও দাগি মাংস ভাগ করণ লাগবো, লিল্লাহে তাকবীর, এরা হয়তো ছোট মানুষ বড় বিজ্ঞান লোক কথা কইলে আর ডর লাগে, তোরা তো আরে এমনি কস আই বলে খারাপ। তাইলে আমরা আমাদের সরকারের সাথে নির্দেশনা মেনে সকল আহলে সুন্নাহ ওয়াল জামা যারা আছে আমার প্রিয় ভাইদের সাথে মিলেমিশে আমরা রমজান পালন করবো ঈদ করবো ঠিক কিনা, আর আমার অন্য ভাইরা যারা পালন করে আমার ভাইদেরকে বুঝাবো, তাদেরকে আমরা খারাপ জানবো না, খবরদার একতলাপ করা যাবে না, আমার ভাইদেরকে বুঝাইবে তারাও আমাদের ভাই, তারা কি তো আমি মিডিয়ার সামনে বলছি যে আমার এই খুতবা এবং সরফের কিতাব 3500 টাকা বহির্বিশ্বে যে সমস্ত আম্মাজিরা দেখছেন নিয়ে যাবেন মসজিদে, অন্তত রোজা উপলক্ষে নিজের মসজিদে দান করিয়ে আমার সাথে সরাসরি শুধু খুতবার জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন সমগ্র ওয়ার্ল্ড থেকে 01720538581 হোয়াটসঅ্যাপ সরাসরি, আবার বলি 01720538581 এ শুধু কিতাবের জন্য, কোনো মাসলা টাসলা আমি বলতাম না, ফোনও ধরতাম না, আরে ফোন দিবেন ভয়েস দিবেন আই কিতাবের অ্যাড দিয়ে দিই আগে ভাগে কই দিয়ে, শুধু কিতাবের জন্য এটা আমি কন্ট্রোল করতেছি সরাসরি, আর মাসলা ফতুয়া দিবার আন্নগো হুজুর আছে, কষ্ট হয়নি কিরে বেলে ফজর পর্যন্ত হুনবি অন্ত দাসের অন আই ফিকার দিছি, তো গাড়ি টানা শুরু করছি যাত্রীরা সিটও বই থাকতে পারেন না ঠিক কিনা, তখন রোজাগুলা কি রাখবি নি, এতেকাপ করবি নি, যুবক এবারে এতেকাপটা কর, অজ্ঞাফারা কোরআন অর্থ সহকারে তাফসির সহকারে শেখ, এরে কোয়ারেন্টিনে যাবি গরে ঘরবাড়ি তুই দাইবি রে দাইবি আইয়ের দাইবার আগে এই মসজিদের ভিতরে হান্দা আল্লাহ তো করে বাঁচাই দিব ইনশাআল্লাহ, হাই বুনি কথা শেষ, আস্তাগফিরুল্লাহ রব্বি মে কুল্লি জামবে ওয়া তো বইলাই হেলা ওলা ওলা মনে করে দিতেন নি إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم يا كريم আমাদের মাহফিল কবুল করে নাও আল্লাহ।